জাফর ভাই কি আসছেন? রুবেল ভাই? শাওন, আমি আসছি আমি আসছি। ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। শোন ভাই, ভাই ওইখানে কি আমি যখন এখানে জয়েন করলাম তখন তো এটা অটোমেটিক্যালি এন্ড হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা এন্ড হয়ে গেছে। আচ্ছা, আমি দেখলাম যখন আমি এখানে ঢুকতে গেছি তখন দেখি যে ওইটা এন্ড। হ্যাঁ, মানে একই আইডি তো চলতেছে, তো ওটা আপনি যখন ওপেন করবেন নেক্সট ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। যারা যারা হচ্ছে আসসালামু আলাইকুম লিখছে ভাই, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি প্রতিদিন, আচ্ছা আসিফ, প্রতিদিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যায়, বলো ভাই কি করা যাবে। হাই সাউন্ড। জি ভাই, হাই, কেমন লাগলো ভাই? ঢুকে গেলাম, আস্তে আস্তে করেননি তাই না? না করবো, আচ্ছা তুমি তো এটা তুমি নিচ্ছ। হ্যাঁ, নাস্তা করেন, সমস্যা নাই। মাঝখানে জাফর ভাই নামটা একটু চেঞ্জ করে নিয়ে। এই 10টার সময় সে খিদে লাগছে ভাই, 10:30টার সময়। তুমি 10:30টার সময় না খেয়ে কেন বসে আছো? এই যারা যারা হচ্ছে খিদে লাগছে খিদে লাগছে খিদে লাগছে বলে চিল্লাইতেছে 10:30টার সময় খিদে লাগছে, এটা কেমন কথা ভাই? 10:30টার সময় তুমি রাত সকালে খাবার খাবা হচ্ছে 9টা লাগে। 10:30টার সময় খাবার হজম হয়ে যাবে। আর যারা ঘুম পাইতেছে এক কাপ চা নিয়ে এসে বসো ক্লাস করতে, আমি সবসময় আমার ক্লাসে এটা বলি, সব সময় বলি এক কাপ চা অথবা এক কাপ কফি নিয়ে হচ্ছে ক্লাস করতে বসো। আর আন্টি যদি আমার কথা শুনে থাকেন তাহলে হচ্ছে ওকে এক কাপ চা বা কফি বানাই দেন। না, আমি আজকে ক্লাসে ব্রেকফাস্ট করবো না, আমি আজকে ক্লাসে ব্রেকফাস্ট করে আসছি, ফলাফল আমাকে পচাতেছে, বুঝছেন ভাই? আচ্ছা, আমি একটু এটা জেনে নিবো যে আমার সঙ্গে আগে দেখা হয়েছে কার কার, মানে আগে আমি ক্লাস নিয়েছি এমন কে কে আছো? একটা ক্লাস হইলো, একটু হ্যান্ড রেজ করে আমাকে জানাই দাও। ওকে দেখি, আচ্ছা এখানে যারা আছে অলমোস্ট হচ্ছে 50% বা 60% মানুষের সঙ্গে আমার আগে দেখা হয়ে গেছে। ভাই আমরা শুরু করে দিই, রুবেল ভাই সময় তো হয়ে গেছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমার নাম শাওন রেজা, এখানে লেখা আছে আমার এইচএসসি ব্যাচ 14, আমার কলেজ ছিল এনডিসি, আর আমি এখন পড়াশোনা করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি। পরিচয় পরিচয় থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই, আপনি আপনার পরিচয়টা দিন, পরে আমি কথাগুলো বলবো, নাহলে ওরা ভুলে যাবে। হাই সবাইকে, আমার নাম হচ্ছে আবু জাফর মজুমদার, আজকের ক্লাস নেবে শাওন, আর আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেন এর অ্যানসার সেগমেন্টে আছি। তো তোমাদের রিলিভেন্ট সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, আর হচ্ছে ইরিলিভেন্ট প্রশ্নগুলোর অ্যানসার কিন্তু দিব না। তো সবাই মানে যে পড়াচ্ছে যেটা সেটার সাথে রিলিভেন্ট প্রশ্নগুলো করা ট্রাই করবা। আর আমার পরিচয় হচ্ছে আমি ইউনিভার্সিটি হচ্ছে বুয়েট, ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি বুয়েট 13 ব্যাচ। আচ্ছা ঠিক আছে ভাই, এখন কথা হচ্ছে আজকে ক্লাস নিয়ে যে দিক নির্দেশনা গুলো, সেটা হচ্ছে আজকে তোমাদের আমি স্লাইডটা বিশাল বড় একটা স্লাইড বানাইছে, ধরো হচ্ছে স্লাইডটা প্রায় 70 পেজ, যেখানে অন্যান্য ক্লাসের স্লাইড হয়েছে 40 পেজ। এখন এই 70 পেজ আমি বানাইছি, মানে 70 পেজ আমি তোমাদেরকে পড়াবো তা কিন্তু না, আমি অনেক অঙ্ক দেখা যায় আমি তোমাদেরকে দিয়ে রাখছি হোমওয়ার্কের জন্য। সো ওইসব স্লাইড গুলো আমি ব্ল্যাঙ্ক রাখবো, ভাইয়ের উপর ভরসা রাখো যে যে সকল স্লাইড আমি ব্ল্যাঙ্ক রেখে দিব, যে সকল স্লাইডে আমি হোমওয়ার্ক লিখে দিব, সেই অঙ্কগুলো বাসায় গিয়ে তোমার পড়া উচিত। সো ভাইয়ের উপর প্রথমত এই ভরসাটা রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কিছু অঙ্ক আছে যেগুলো আসলে করার দরকার হয় না, কিন্তু আমি দিয়ে রাখছি প্র্যাকটিসের জন্য, সেই অঙ্কগুলো বাসায় বসে করে নিতে হবে। তৃতীয় কথা, যদি কখনো কোনো অঙ্ক স্কিপ করে চলে যায় বা হইতেছে দেখা যায় স্কিপ করে চলে যায় কথাটা বললে ভুল হবে, যদি কোনো অঙ্ক ধরতে না পারো, ধরো অনেক কারণে হইতে পারে তুমি একটু অন্যমনস্ক ছিলা, কারো কথা মনে পড়ছে, তো এরকম যদি কোনো কারণে কোনো একটা অঙ্ক ধরতে না পারো, আজকের ক্লাসে যেহেতু আমরা প্রচুর ম্যাথ করব, তো যখনই আমি নতুন একটা ম্যাথ শুরু করে দিব, যখনই নতুন ম্যাথ শুরু করে দিব তখনই আগের ম্যাথটা মাথা থেকে ঝেড়ে ফেলবা। যদি আমার সঙ্গে কখনো যোগাযোগ হয় বা বন্ধুর কাছ থেকে বুঝে নেবা, কিন্তু একটা ম্যাথ আমি শুরু করে দিছি তুমি পেছনের ম্যাথ নিয়ে পড়ে আছো, তাহলে কিন্তু ভাই তোমার সাইকেল মানে রিপিটেশন অফ হচ্ছে অবুঝা, এই জিনিসটা চলতে থাকবে, এটার জন্য ওইটা বুঝবো না, ওইটার জন্য পরেরটা বুঝবো না, পরেরটার জন্য তারপর এটা বুঝবো না। এই জন্য যখনই আমি নতুন ম্যাথ শুরু করবো তখনই প্রথম কথা হচ্ছে আগেটা যেটা বুঝি না সেটা মাথা থেকে ঝেড়ে ফেলবো, সেটা পরে কোনো উপায় বুঝে নেবো। আর কথা হচ্ছে যদি কখনো মনে হয় যে এই অঙ্কটা, আমি যেহেতু গত ক্লাসটা আমি নেইনি, আমি কিউএনডি তে ছিলাম, তো আমি মোটামুটি বুঝে গেছি তোমরা কোন টাইপের প্রশ্ন করো, তো যে টাইপের প্রশ্ন করবো সেই টাইপের প্রশ্নগুলো আমি আগে থেকে ডাবল বা মানে রিপিট করবো কয়েকবার। তো প্রথম কথা হচ্ছে ভাই যে অঙ্কগুলো আমি করাবো না, আমি বলে দেবো এটা বাসা বসে করে নিতে হবে, ভাইয়ের উপর ভরসা রাখো, সেই ম্যাথগুলো বাসায় গিয়ে তুমি করতে পারবা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো অঙ্ক স্কিপ হয়ে গেলে বা কোনো অঙ্ক না ধরতে পারলে সেই অঙ্কগুলো আমরা পরে বুঝে নিবো, এখন ওই অঙ্ক নিয়ে মাথা ঘামাবো না,
আর ক্লাসে একটু খাতা কলম নিয়ে হচ্ছে বসো। সো এটুকু ছিল ভাই ক্লাসের আগে দিক নির্দেশনা। রিলেভেন্ট কোয়েশ্চেন করে লাভ নেই ভাই, রিলেভেন্ট কোয়েশ্চেনের শুধু উত্তর দিবেন। আর আগে থেকে বলি ক্লাস হবে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের মতো, শুরু থেকে বলছি। সো একটু মেন্টালি প্রিপেয়ার থেকো। ভাই হচ্ছে না, আমি একটা তো যে ইয়া ভাই আসিফ ভাসের ভাই 12 ব্যাচের ভাই, নাইম ভাই, নাম কি? নাইম ব্যাচ, নাইম ভাই বেড়াতে আসছেন। আচ্ছা ভালো, নাইম ভাই ভালো আছেন? নাইম ভাই আমাকে কোন? হ্যাঁ রুবেল ভাই আলহামদুলিল্লাহ, ভাই কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই। নাইম ভাই হচ্ছে নামটা একটু তাহলে চেঞ্জ করে নিন। ওকে ভাই ওকে, একটু রিনেম করে নিন। আচ্ছা আচ্ছা, প্রথমে ছোট বন্ধুরা আমরা কিছু বেসিক শিখবো। কিছু বেসিক বলতে গিয়ে এই জিনিসগুলো নিয়ে অনেকের কাহিনী হয়। বেসিক গুলো হচ্ছে প্রথম কথা আয়তনের ক্ষেত্রে, এটা আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, এই ক্লাসে লিখে দিচ্ছি কারণ এগুলো নিয়ে ছেলেপেলে খুব প্যারা খায়। আয়তনের ক্ষেত্রে মনে রাখবে হইতেছে 1 কিউবিক মিটার সমান হচ্ছে 1000 লিটার। এই কনভার্সনটা মুখস্থ রাখতে হবে, 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার এবং 1 সেমি কিউব সমান হচ্ছে 1 মিলিলিটার। এটা তোমার প্রতি পদে পদে এই চ্যাপ্টারে কাজে লাগবে। আবারও বলি ভাই, আয়তনের হচ্ছে ডেসিমিটার কিউব লিটারের সমান ভ্যালু আসে, সেমি কিউব ML এর সমান ভ্যালু আসে। এরপর আসি চাপের ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে শুধু এটুকু মনে রাখো 1 atm সমান হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার, এই একটা কথা। আর 1 atm সমান হচ্ছে 101325 প্যাস্কেলও হইতে পারে অথবা দেশে নিউটন পার মিটার স্কোয়ার, একই কথা। এরপর আছে ঘনত্ব নিয়ে, ঘনত্ব হচ্ছে আমরা জানি রো সমান হচ্ছে m/v, বাচ্চাকালের ফর্মুলা। ঘনত্বের ইউনিট কি হইতে পারে? ঘনত্বের ইউনিট হইতে পারে হইতেছে গ্রাম পার সিসি, এটাও কথা। গ্রাম পার ML এটাও সেই কথা। গ্রাম পার সেমি কিউব এটাও সেই কথা। আপেক্ষিক গুরুত্ব একই কথা না, কিন্তু মান সেম আসে। মানে কখন আবার কাউকে বললো না যে শাওন ভাই শিখাইছে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব একই জিনিস? আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব জিনিস এক না, কিন্তু এই প্রত্যেকটার মান হচ্ছে একই আসে। তারপরে এসে দেশে ভাই STP আর হচ্ছে SATP। STP তে টেম্পারেচার হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস, SATP তে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, STP তে আয়তন হচ্ছে 22.4 লিটার, SATP তে আয়তন হচ্ছে 24.789 লিটার, আর এখানে হচ্ছে চাপ হচ্ছে 101.325 কিলোপ্যাস্কেল, আর এখানে প্রেশার হইতেছে 100 কিলোপ্যাস্কেল। এটা ছিল আমাদের এই চ্যাপ্টারে কিছু বেসিক। এই জিনিসগুলো না জানলে এই চ্যাপ্টারে কি তুমি প্রত্যেকটা পদে পদে হচ্ছে ধরা খাবা। তাহলে ভাই আয়তনের কনভার্সন দেখলাম, চাপের কনভার্সন দেখলাম, ঘনত্বের কাইনেটিক দেখলাম, STP SATP দেখলাম। এখন আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমি যেরকম দেখো ওই স্লাইডের উপরে পার্সেন্টেজ দিয়ে রাখছে, তোমরা স্লাইডের উপরে পার্সেন্টেজ দিয়ে দিয়ে দিবা, মানে সরি টাইপ দিয়ে দিয়ে লিখবা। আমি প্রত্যেকটা অঙ্ক টাইপ ধরে দিয়ে রাখাবো। সো টাইপ 1 হচ্ছে পার্সেন্টেজ, এখানে আসলে কিছুই লেখা নেই। পার্সেন্টেজ মানে 100 বলতে আমরা যা বুঝি তাই আর কি। সো টাইপ 1 লিখে নাও, পার্সেন্টেজ অফ এন এলিমেন্ট ইন এ কম্পাউন্ড। বাংলা করলে এরকম আসে যে একটা যৌগের মধ্যে কোনো মৌলের পার্সেন্টেজ। তাড়াতাড়ি লিখে নাও একটু। তাহলে আমাকে বলে দেওয়া আছে যে কপার সালফেটে সালফারের শতকরা পরিমাণ কত। তাহলে সালফারের নিজস্ব ভর হচ্ছে 32, দেখো নিজস্ব ভর হচ্ছে 32, কপার সালফেটের টোটাল ভর হচ্ছে 159.5 গুণন হচ্ছে 100। তো তুমি এখানে যদি হিসাব নিকাশ করো, তুমি এখানে ভ্যালু পাবো হতেছে 20.06 এত পার্সেন্ট। একদম ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ, এগুলো 19-ই করছে। দ্বিতীয় ম্যাথ, কপার সালফেট ইন্টু 5H2O, যেটাকে আমরা ব্লু ভিট্রিওল বলতাম, এখানে পানি শতকরা পরিমাণ কত? তাহলে পানি শতকরা পরিমাণ তুমি যদি বের করো, তাহলে দেখো কিভাবে আসে। উপরে হচ্ছে 5 অনু পানি, মানে 18 গুণন হচ্ছে 5। এই প্রশ্ন করো না যে ভাই 18 কই পাইছেন, 18 পানির আণবিক ভর। আর নিচে কপার সালফেটের হচ্ছে 159.5 প্লাস পানির হইতেছে 5 গুণন হচ্ছে 18, তাকে আবার তুমি কি দিয়ে গুণ করবা? 100 দিয়ে গুণ করবা। আর অঙ্কে যদি ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ ক্যালকুলেশন শেখানো আমার উদ্দেশ্য না। এটা আসে 36.06 এত পার্সেন্ট। তো এটা গেল ভাই পার্সেন্টেজের একেবারে খুব কমন ম্যাথ। একটা আছে কপার সালফেটে সালফারের শতকরা পরিমাণ, আর ব্লু ভিট্রিওলে পানির শতকরা পরিমাণ। তোমাদের জন্য নেক্সট ম্যাথটা, এটা তোলা দরকার নেই। দেখো আমাকে যে এক্স এর ভ্যালুটা দেওয়া নাই,
তো আমাকে বলছে যে পানি শতকরা পরিমাণ যদি এত হয় তাহলে এক্স কত, একদম আগের যে ম্যাথটা দেখেছি সেই ম্যাথের উল্টো, এখানে এক্স সমান ফাইভ আসে। এখন করবো না, এখন অঙ্ক তুলতে হবে না, এটা আমি যখন পিডিএফ দিয়ে দেবো ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো, ওই 10 মিনিটের মধ্যে এই মানে 10 মিনিট পরে অঙ্কটা করা শুরু করবা। ভাইয়ের উপর ভরসা রাখো, আমি যে ম্যাথগুলো তোমাদের দেখো যে ব্রাকেট আমি এইচডব্লিউ দিয়ে রাখছি, যেগুলো এইচডব্লিউ দিয়ে রাখছি এগুলো তুমি বাসায় গিয়ে পারবা। এই ম্যাথটা তুলে নাও, এই এনটিপিতে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় কোনো কিছু পানির তুলনায় কতটুকু ভারী সেটা বোঝায়। আমরা কিন্তু এখনো টাইপ 1.1 এ আছি, মানে কোনো একটা যৌগের মধ্যে কোনো মৌলের সংযুক্তি। আমাকে বলছে, এবং ওই কথাটা মাথায় রাখবা, একটা ম্যাথ যখন আমি শুরু করে ফেলবো পেছনের ম্যাথগুলো বাদ, একটি ধাতু দুইটা অক্সাইডের যথাক্রমে এত পার্সেন্ট অক্সিজেন আছে, ওকে ঠিক আছে। এবং আমাকে বলছে যদি প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেত এত দেওয়া থাকে তবে দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেত বের করো। তাহলে আমি ধরি প্রথম অক্সাইড যেটা, এটা খুব বেশি কঠিন ম্যাথ না, প্রথম অক্সাইডে দেখো অক্সিজেন কত পার্সেন্ট দেওয়া আছে, 27.6%, এটুকু আমরা বুঝতে পারি। তাহলে ধাতু যেটা এম, দেখো ধাতুটা কিন্তু এখানে এবং ওখানে কমন, এম কত হবে 72.4%। ভাইয়া কই পাইছি, দেখো 100 থেকে মাইনাস করে পাইছি। এখন যেহেতু আমাকে ধাতুর পরিমাণটা দেওয়া আছে 72.4%, সো 72.4% এটা সমান কি, দেখো এটা হচ্ছে প্রথম অক্সাইডের সংকেত, আমার দাগটা বাঁকা হয়ে গেছে সুন্দর করে লিখে, প্রথম অক্সাইডে ভাই দেখো ধাতু আছে হচ্ছে তিনটা, তার মানে আমি যদি 3×m লিখতে পারি, আর নিচে কত হবে, নিচে হবে হচ্ছে 3m প্লাস হচ্ছে দেখো এখানে অক্সিজেন কয়টা আছে, চারটা আছে, তাহলে 4 × 16, তুমি তাহলে এখানে এম পাবা হইতেছে 55.96। তাহলে আমি ধাতুটার আণবিক ভর, সরি পারমাণবিক ভর পেয়ে গেছি। এবং তুমি যদি বুদ্ধিমান অথবা বুদ্ধিমতি হও তাহলে কিন্তু এখান থেকে এইটুকু আন্দাজ করতে পারো ধাতুটা হবে আসলে ফেরাম আয়রন যেটা, কিন্তু তাতেও আসলে আমাদের অঙ্কের উত্তরটা হচ্ছে না। আমাকে বলছে দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেত কত। এখন দ্বিতীয় অক্সাইডের ক্ষেত্রে দেখো ভাই, আমরা জানি দ্বিতীয় অক্সাইডের ক্ষেত্রে ধাতু কত পার্সেন্ট, মানে অক্সিজেন কত পার্সেন্ট, 30%। অক্সিজেন যদি 30% হয় তাহলে ধাতু কত হবে, ধাতু 70% হবে, এটা তো বোঝাই যায় কারণ হতেছে মোট হচ্ছে 100। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি ওই 30% চিন্তা করি তাহলে দেখো 30 সমান, তুমি ধরে নাও যে দ্বিতীয় অক্সাইডটা হচ্ছে, এটা হচ্ছে সংকেত এম ও এক্স, এটা আমি ধরে নিলাম যে হচ্ছে সংকেত। তাহলে ভাই এখানে অক্সিজেন কয়টা আছে, এক্সটা আছে, তাহলে এখানে x×16 হবে। নিচে এম কয়টা আছে, এম হচ্ছে একটা আছে, এবং এম এর মান দেখো 55.96 প্লাস অক্সিজেন কয়টা আছে, এক্সটা আছে, তার মানে এখানে হতেছে 16 হতেছে এক্স। তাহলে তুমি যদি এখানে ভ্যালু বের করো এক্স এর, তুমি ভ্যালু পাবা হচ্ছে 3/2। তাহলে ভাই তুমি যে যৌগটা হিসাব করতে চাচ্ছ তার সংকেত হচ্ছে এম ও 3/2। তুমি যদি এখানে যোজনী দিয়ে গুণ ভাগ করো, বাচ্চা গেলে যেরকম করতাম রেশিও করা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে M2O3। অঙ্কটা কিন্তু একেবারে ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ, শতকরা রাসায়নিক সংযুক্তিরই। দেখো প্রথমে হচ্ছে আমি প্রথম ধাতু যেহেতু সংকেত দিয়ে দেওয়া আছে প্রথম যোগে, সেখান থেকে এম এর আণবিক ভরটা বের করছি। দ্বিতীয় ক্ষেত্রে অক্সিজেনের পার্সেন্টেজ দেওয়া আছে, এম এর আণবিক ভরটা এখানে বসাই দিছি, পরে আমি এক্স এর ভ্যালু পাইছি, তাহলে এম ও 3/2 সমান হচ্ছে M2O3। হোপফুলি সবাই বুঝতে পারছো। এ হ্যাঁ, 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, আমার উত্তর মুখস্থ, তো সেই মুখস্থ উত্তর বসাইছি আর কি। আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছে এখানে হতেছে আমি একটা এক্স কেন ধরলাম আর একটা কেন ধরলাম না, একটা ধরলে জিনিসটা সহজ হয়, দুইটা ধরলে দুইটা চলক চলে আসে, দুইটা চলকের মান বের করা কঠিন। ভরসা রাখো ভাইয়া, তোমাকে যে নিয়মে দেখাচ্ছে এটা সব থেকে সঠিক এবং সব থেকে সহজ উপায় তোমাকে ভাইয়া দেখানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ম্যাথ, ওকে, তারপর হচ্ছে 1.2। যখন আমি এই ম্যাথ শুরু করে ফেলছি আগের অঙ্কগুলো বাদ, আগের অঙ্কগুলো নিয়ে মাথা ঘামাবো না। পার্সেন্টেজ অফ এ কম্পাউন্ড ইন এ কম্পাউন্ড, মনে করে দিয়ে আগেরটা ছিল যৌগের মধ্যে মৌলের সংযুক্তি, এখানে যৌগের মধ্যে যৌগের সংযুক্তি,
একটু ফাস্ট লিখে নিও, কোনো প্যারা নাই। আমাকে প্রথম অঙ্কে বলছে ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত। তাহলে ভাই তোমাকে অঙ্ক করতে হলে একটা বিক্রিয়া দেখা দিতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট CA3PO42। তো এ যখন তুমি তাপ দিবা তখন এখানে তৈরি করে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে P2O5। এবং সমতাকরণ যদি করি ভাই এখানে তিন দিলে সমতাকরণ মিলে যায়। এবং তুমি জানো কিনা জানি না এটার ভর হচ্ছে 310, এটা আসে কই পাইলেন ভাইয়া? ভাইয়া আমার মুখস্থ, তুমি কি করবে তোমাকে একটু মুখস্থ করতে হবে। আর এখানে আসে হচ্ছে 3×56। তাহলে যদি পার্সেন্টেজ বের করে দেখো ক্যালসিয়াম অক্সাইড এখানে কত আছে, 3×56। আমার ক্যালসিয়াম ফসফেট কত ছিল, 310, তাকে এবার কি দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো। তাহলে 100 দিয়ে যদি গুণ করে এখানে মানটা আসে হচ্ছে, সো ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ, এটা উত্তর তুমি বের হবে হচ্ছে 54.19 এত পার্সেন্ট। আর বাকিটা তো খুবই ইজি পিজি লেমন স্কুইজ, এটা আমি করে দিলাম না। ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ, আগের অঙ্ক এই অঙ্ক একই অঙ্ক, সো এটা তোমার এখন লিখতে হবে না, এখন করতে হবে না, এটা বাসায় কি করে নেবা। আমি তো পিডিএফ 10 মিনিট পরে আপলোড করে দেবো ক্লাস শেষে। তিন নম্বর 1.3 লিখানো, পার্সেন্টেজ অফ এ কম্পাউন্ড ইন এ মিক্সচার, মানে একটা মিশ্রণে কোন একটা যৌগের সংযুক্তি। মনে করাই দিচ্ছি প্রথমটা ছিল যৌগের মধ্যে মৌলের সংযুক্তি, দ্বিতীয়টা ছিল যৌগের মধ্যে যৌগের সংযুক্তি, তৃতীয়টা হচ্ছে মিশ্রণের মধ্যে যৌগের সংযুক্তি, এবং অঙ্কটা লিখানো। আমাকে বলছে প্রথমটা হচ্ছে কপারের, এখানে দেখো +2, এখানে হচ্ছে +1। তো আগের নিয়ম অনুযায়ী প্রথমটাকে বলা হয় কিউপ্রিক অক্সাইড, পরেরটাকে বলা হয় কিউপ্রাস অক্সাইড, যদিও মডার্ন নিয়মে আসিক ইউজ করা হয় না, কপার 2 অক্সাইড, কপার 1 অক্সাইড, তুমি যেমনি দেখো কোনো প্যারা নাই। তো এর একটা মিশ্রণে কপারের পার্সেন্টেজ দেওয়া আছে 80, আমাকে বের করতে বলছে যে ওদের পার্সেন্টেজ কত। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি ওইখানে কপার অক্সাইড মানে কিউপ্রিক অক্সাইড এটা ছিল হইতেছে x, আর CU2O এটা হইতেছে 100-X। এবার মনে মনে অনেকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমি একটাকে x একটাকে y কেন ধরলাম না, আমাকে তো পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে আমি 100 বেস ধরে যদি আগাই তাহলে যা পাবো সব পার্সেন্টেজই পাবো। আর তুমি চেষ্টা করবা কোনো একটা অঙ্কে এই চলক যত কম নিয়ে পারা যায়, x y z যেগুলো আমার আননোন ভ্যালু, এগুলো তুমি যত কম নিবা তোমার জীবন তত সহজ হয়ে যাবে। আবারও বলতেছে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই আমি x এবং y ধরলে হইতো কিনা, আমি জানি না হইতো কিনা কারণ অনেক বড় ক্যালকুলেশন চলে আসতো। এমনিতেই স্টিল অনেক বড় ক্যালকুলেশন চলে আসবে, তারপরে x y ধরলে তো তুমি হারাই যাবে পুরো সাগরের মধ্যে। সো আমি 100 বেস ধরলাম, 100 বেস ধরার সুবিধা হচ্ছে আমি যা পাবো সব আসলে পার্সেন্টেজেই পাবো। এখন আমাকে বলে দেওয়া আছে যে কপারের পার্সেন্টেজ কত, তাহলে এখন দেখি যে এখান থেকে কতটুকু কপার আসে, CuO, এখান থেকে কপার দেখো কয়টা আছে, একটা আছে, এবং এইটার ভর হচ্ছে ভাই 79.5। তাহলে দেখো ভাই 79.5 এত গ্রামের মধ্যে কপার আছে কত গ্রাম, 63.5 গ্রাম, ওই কি নিয়ম। তাহলে আমরা ধরে নিয়েছিলাম কত, এক্স, তাহলে এক্স গ্রামের মধ্যে কপার আছে কত, 63.5 x বাই হচ্ছে 79.5। সো এইটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড থেকে আসা কপারের পরিমাণ। এবার যদি আমি এটা দিয়ে করি CU2O, এটার ভর হচ্ছে 143, তাহলে 143 গ্রাম থেকে পাই কত, দেখো এখানে 63.5×2 মানে 2টা কপার আছে এত গ্রাম, এবং আমরা ধরে নিয়েছিলাম কত হবে 100-X, তাহলে 100-X এত গ্রাম থেকে আমি কত পাবো, পাবো হচ্ছে 2×63.5×100-X বাই হচ্ছে 143। এটা হইতেছে ওইখান থেকে আসা কপারের অ্যামাউন্ট। এবং দেখো যেহেতু আমি বেস ধরছিলাম 100, তার মানে যেগুলো পাইছি আসলে পার্সেন্টেজে পাইছি, এবং আমরা জানি এই দুইটা যোগফল আসলে কত দেওয়া আছে, যোগফল দেওয়া আছে হচ্ছে 80 দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে যদি আমি ধরে নিতে পারি 63.5/79.5
শাওন ভাই, জাফর ভাই? হ্যাঁ ভাই। হয়েছে শাওন ভাই, মানে একটু প্রবলেম হয়েছে। আপনি ওই কিউএনএ যদি কোনো কোশ্চেন থাকে একটু লাইভে অ্যানসার দিয়ে দেন। ওকে, কেমন কোনো কোশ্চেন যদি ওদের বলার থাকে। আচ্ছা আচ্ছা, এখন তো আসলে তেমন কোনো প্রশ্ন আসা শুরু হয়নি। অনেকে জানতে চাইছে যে অ্যানসার দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শাওন। ওকে ঠিক আছে, তাহলে দেখো এই যে আমার যে এখান থেকে অ্যানসার দিছিলাম। ঠিক আছে ভাই, সমস্যা নেই। সবাই প্রশ্ন করতেছে যে 100 - x কেন হইব? 100 টোটাল ধরে নিছে, 100 বা 100% এটা করার সুবিধার জন্য জাস্ট। আর ডাটার দিকে যদি দেখাও 80% কভার আছে, সো 100 টোটালটা হলো 80% কভার। এই কারণে হচ্ছে আমাদের নিজেদের সুবিধার জন্য 100 আমরা ধরে নিছি। আচ্ছা এখান থেকে দেখো কভার, এই যে কিউপ্রিক অক্সাইড থেকে আসছে এটা। শাওন ভাই প্লাস, জি ভাই স্ক্রিন শেয়ার হয় নাই? শাওন স্ক্রিন শেয়ারটা দিয়ে দাও। ও স্ক্রিন শেয়ার হয় নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। নেটে প্রবলেম নাকি তোমার? বলতেছি ভাই কি হয়েছে। ওকে সো দেখো, এই কিউপ্রিক অক্সাইড থেকে আসছে হচ্ছে এটা, এবং কিউপ্রাস অক্সাইড থেকে আসছে হচ্ছে দুই গুণন হচ্ছে 63.5 ইন্টু 100 মাইনাস হচ্ছে এক্স বাই হচ্ছে 143, এবং এই পুরো মানটা দেওয়া হচ্ছে 80। এবার অনেকে এখানে মনে মনে চিন্তা করতেছে, ভাইয়া 80 কেন হইলো, 0.8 কেন হইলো না? সো 80 কেন হইলো, 0.8 কেন হইলো না? কারণ দেখো আমি বেস ধরছিলাম হচ্ছে 100, তাহলে 100 রেসপেক্টে এখন আমি যাই পাবো সবই আসলে পার্সেন্টেজে পাইতেছে। সো যেহেতু আমরা এখানে 100 কে বেস ধরছি এবং আমাদের এখানে ডাটা দেওয়া আছে 80, সো ওই পার্সেন্টেজকে এখন আমরা অনের মধ্যে নিব না, 0.8 নিব না, সরাসরি হইতেছে এখানে 80 পাবো। আবারও বলতেছি, যদি কারো মনে হয় এখানে 80 কেন হইলো, 0.8 কেন হইলো না, দেখো আমরা বেস ধরে নিছিলাম 100, তাহলে 100 রেসপেক্টে আমরা যাই বের করি সবই পার্সেন্টেজে বের হইতেছে। তাহলে এইগুলো আসলে টিপিক্যাল পার্সেন্টেজ, রেগুলার পার্সেন্টেজ, 80 হইতেছে রেগুলার পার্সেন্টেজ। সো তুমি যদি এখানে হিসাব নিকাশ করো, তুমি এক্স এর যে ভ্যালুটা পাবা, তুমি এক্স এর ভ্যালুটা পাবা হচ্ছে 98.6। তাহলে আমরা বলতে পারি ভাই এখানে CuO এটার পরিমাণ হচ্ছে 98.6 এত পার্সেন্ট, আর Cu2O এটার পরিমাণ তুমি পাবা হচ্ছে 1.4%। শুরু থেকে বলে আমাকে টোটাল কপারের পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে 80, আমি ধরে নিয়েছি হচ্ছে এটা টোটাল 100 ছিল। কেন ধরছি? আমার হিসাবে সুবিধার জন্য ধরে নিয়েছি 100, ধরলে বাকি যা পাবো সব আমি পার্সেন্টেজে পাবো। তাহলে আমি কিউপ্রিক অক্সাইড থেকে আসা কপারের পরিমাণ বের করছি, আমি কিউপ্রাস অক্সাইড থেকে আসা কপারের পরিমাণটা বের করছি, এবং এগুলো কিন্তু পার্সেন্টেজে বের হয়েছে কারণ তুমি বেজ 100 ধরে নিয়েছিলা। সেখান থেকে প্রশ্ন মতে হচ্ছে যোগ করে 80 বসাই দিয়ে তারপরে হয়েছে আমি এক্স এর মান বের করছি, মানে কিউপ্রিক অক্সাইড বের করছি, কিউপ্রাস অক্সাইড বের করছি। এটুকু যদি বুঝে থাকি জাফর ভাই। আমি কারেন্ট আসলে আপনাকে বলবো না। আপনি মূল থেকে শুরু করেন, পরে আমি দেখবো বাকিটুকু। আমি নতুন করে জয়েন করবো না, আমি অলরেডি তোমাদের কোশ্চেন আনসার দিব। আমি শুধু পার্সেন্টেজ পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পার্সেন্টেজ। আপনি মূল থেকে শুরু করেন। ওকে 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 ঠিক আছে। স্লাইড শেয়ারটা অফ অন করা তোমার, স্টপ যদি দিতা। শাওন ভাই, ফুল ভাই, হ্যাঁ ভাই, ভাই চলে আসছে আমার কারেন্ট। আচ্ছা ঠিক আছে ভাই। ও শাওন চলে আসছে? হ্যাঁ ভাই। ওকে ওকে,
শাওন হ্যালো হ্যাঁ জাফর ভাই হ্যাঁ আচ্ছা চলে আসছে শাওন ভাই সমস্যা হচ্ছে হ্যাঁ না আমার এখানে কোনো সমস্যা নেই আপনারা কি ঠিক মতো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি ঠিক আছে শুনতে না পেলে কেমনে বুঝলেন যে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন না জিজ্ঞেস করছি মাত্র শুনতে পেলাম মাঝখানে কতক্ষণ আজি ঠিক আছে আমাকে বলছে যে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচার নিছে তো এটাকে উত্তপ্ত করছি মানে দুইটার পার্সেন্টেজ দেওয়া আছে এটাকে উত্তপ্ত করছি উত্তপ্ত করে 0.96 গ্রাম হচ্ছে অবশেষ পাওয়া গেছে তো এটা যদি অবশেষ পাওয়া যায় তাহলে মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ কত এই হচ্ছে প্রশ্ন তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে x গ্রাম তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত হবে 1.84 মাইনাস হচ্ছে x এবার যদি কারো মনে y কেন নিলাম না y নিলাম না কারণ হইতেছে আমি y নিয়ে কাহিনী গেলে দুইটা আমাকে চলক নিয়ে কাজ করতে হবে এখানে আমি দুইটা চলক নিয়ে কাজ করতে চাচ্ছি না এখন কথা হচ্ছে আমি এটাকে উত্তপ্ত করছি তো দেখি এদেরকে উত্তপ্ত করলে আসলে কি তুমি যখন ক্যালসিয়াম কার্বনেট এটাকে যখন তাপ দিবা তখন এখানে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ম্যাগনেসিয়াম কার্বনেট তুমি যখন এটাকে তাপ দিবা তখন এখানে তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড দেখো ভাই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ও এখানে আমাদের জন্য বসে থাকবে না ও কিন্তু উড়ে চলে যাবে মানে আমাদের আসলে যেটা অবশিষ্ট পাওয়া যায় সেটা কিন্তু এটা পাওয়া যায় তাই বলে দিচ্ছে কিছুদিন ধরে ফেসবুকে হচ্ছে নিউজ ফিডে একটা জিনিস ঘুরতেছে জাফর ভাই আপনি কি দেখছেন এটা ওই যে এক টিচার পড়াচ্ছিল যে এই চোখের দিকে তাকায় না পাথর গলে যাবে ভাই এটা শুনছেন কখনো কথা হচ্ছে পাথর মানে ক্যালসিয়াম কার্বনে চোখের দিকে তাকালে কিন্তু ভাই পাথর গলে না পাথর গলে হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই তাপমাত্রা মানে এখানে 600 আর কি যাই হোক আমরা হচ্ছে জোক সেপার্ট আমরা পড়াশোনায় ফেরত আসি এখন এইখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট এখানে হচ্ছে 100 গ্রাম আছে এবং ক্যালসিয়াম কার্বনেট এখানে কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় 56 গ্রাম আর ম্যাগনেসিয়াম কার্বনেট এখানে 84 গ্রাম আর এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে হচ্ছে 40 তাহলে তুমি দেখো ভাই 100 গ্রাম থেকে তৈরি হয়ে গেছে কত গ্রাম 56 গ্রাম আমাদের ধরে নিয়েছিলাম কত এক্স গ্রাম তাহলে এক গ্রাম থেকে তৈরি হবে কত 56x বাই হচ্ছে 100 ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে 84 গ্রাম থেকে তৈরি হয় কত গ্রাম 40 গ্রাম আমরা ধরে নিয়েছিলাম কত ভাই 1.84 মাইনাস এক্স তাহলে এখান থেকে কতটুকু তৈরি হবে 40 গুণন হইতেছে 1.84 মাইনাস এক্স বাই হচ্ছে 84 এবং দেখো এই দুটার মোট অ্যামাউন্ট দেওয়া আছে হচ্ছে কত 56 তাহলে আমরা এখানে ধরে নিতে পারি অতএব 56x বাই হচ্ছে 100 প্লাস 40 × 1.84 মাইনাস এক্স বাই 8 তুমি যদি পার্সেন্টেজ বের করো পার্সেন্টেজের হিসাব নিকাশ আমি দেখাচ্ছি না আমি ধরে নিলাম এগুলো সব পারো এটা আসে হচ্ছে 54.35 এত পার্সেন্ট এবং এটা হিসাব নিকাশ করলে এটা আসবে হচ্ছে 45.65 এত পার্সেন্ট এই এসটিপি এনটিপি এইগুলো না এখনো পড়ে আছে এসটিপি তে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এনটিপি তে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আমরা কখনোই আসলে এনটিপি ব্যবহার করি না এনটিপি একটা নামে মাত্র একটা জিনিস তাহলে এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে 1.84 আমি ধরে নিলাম একটা এক্স একটা 1.84 থেকে এক্স এবং সেখানে বের করছি ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু অবশেষ পাওয়া যায় ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কতটুকু অবশেষ পাওয়া যায় সেটা ধরে নিয়ে আমি এক্স এর ভ্যালু বের করছি সেখান থেকে পার্সেন্টেজ বের করছি একেবারে ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ টাইপ 1.4 পার্সেন্টেজ অফ চাইল্ডহুড শুধু এইটুকু আণবিক এবং গাঠনিক সংকেত অঙ্কটা লিখতে হবে না অঙ্কটা কি আমি বলে দিচ্ছি যে 9-10 যে অঙ্কটা করছিলা পার্সেন্টেজ দেওয়া থাকে সেখান থেকে হচ্ছে আণবিক সংকেত বের করতে হয় স্থূল সংকেত বের করতে হয় সেটা সো এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ভাইয়ের উপর ভরসা রাখো এবং আমি তোমাদের যদি হচ্ছে কোনো অঙ্ক হোমওয়ার্ক দিই সেটা বাসায় গিয়ে তোমার পড়া উচিত
এবং এই অঙ্কটা যদি ইন্টারের বইতে খুঁজে না পাও তাহলে 9 10 এর বইতে যাবা, দেখবা 9 10 এর বইতে আছে। তো শুধু উপরে টাইপটা লিখে না, অঙ্কটা লিখতে হবে না, এবং দেখছো এটা কি পরিমাণ আসছে, কুয়েটে রুয়েটে চুয়েটে সবখানে আসছে। এরপর আসি হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়ের ক্ষেত্রে টাইপ 1.5 দাও। দেখো বাচ্চাকালে এরকম একটা ফর্মুলা শিখছি লাগে না, সি এক্স এইচ ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই ফোর, এখানে হচ্ছে ও টু। আর যে কোনো হাইড্রোকার্বনকে পড়ালে তুমি দুইটা জিনিস পাবা, কার্বন ডাইঅক্সাইড পাবা আর হচ্ছে পানি পাবা, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ওয়াই বাই টু, এটা হচ্ছে এইচ টু ও। আচ্ছা আমাকে একটু হ্যান্ড রেজ করে জানাই দাও যে জিনিসটা তোমরা 9 10 এ পড়ছিলা কিনা, কে কে পড়ছো, কে কে ফাঁকি মারি আসছো, কোন অধ্যায় ছিল আমার মনে নাই, কিন্তু 9 10 এর কোন একটা চ্যাপ্টারের শুরুতে এই বিষয়টা ছিল। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম সবাই হচ্ছে পড়ছো। এখন এখান থেকে আমাকে হাইড্রোকার্বনের সংকেত বের করতে হবে, মানে সংকেত বের করতে হবে মানে ভাই আমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। সো আমার কাজ হচ্ছে এক্স সমান হচ্ছে ওয়াট, ওয়াই সমান হচ্ছে ওয়াট, এটা হচ্ছে আমার কাজ। তোমাদের প্রশ্নে যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটা অনুযায়ী আমি কিছু নিয়ম বলে দিই। নিয়ম হচ্ছে দেখো, এই যে এর আগে ওয়ান আছে, তো ধরলাম এর আয়তন হইতেছে ভি, যদি হয়, যদি এর আয়তন ভি হয় তাহলে এর আয়তন কত হবে, এক্স প্লাস ওয়াই বাই ফোর ইন্টু হইতেছে ভি। কেন, এখানের এক মোলের সাথে বিক্রিয়া করে এখানের এই মোলটা, তাহলে এখানের এন ভি যদি আয়তন হয় তাহলে এখানে এত ভি আয়তন হবে, এখানে হবে এক্স ইন্টু ভি, এখানে হবে হইতেছে ওয়াই বাই টু ইন্টু ভি। দেখো ইজি পিজি লেমন স্কুইজ একটা ম্যাথ, মানে ফর্মুলা। আবারও বলি ভাই, দেখো এখানে যেহেতু ওয়ান আছে মানে এটাকে যদি ভি ধরি তাহলে এখানে এর আগে সহগ আছে, তাহলে এত ইন্টু ভি, এর আগে হইতেছে এক্স আছে এক্স ইন্টু ভি, এর আগে ওয়াই বাই টু আছে মানে ওয়াই বাই টু ইন্টু ভি, এটা হইতেছে এদের হিসাব নিকাশ। এবং তোমাকে প্রশ্নে কিছু কথা বলে দেওয়া থাকবে, কিরকম কথা, ধরো আমার কাছে এরকম একটা পাত্র আছে এবং সেই পাত্রে আছে কার্বন ডাইঅক্সাইড এবং সেই পাত্রে আছে পানি, বিক্রিয়ার পরে এই দুটো তৈরি হবে। এখন যদি আমি এই পাত্রে, এই পাত্রে ধরো শীতল করি, প্রশ্নে মাঝে মধ্যে বলে দেওয়া থাকে আমি হাইড্রোকার্বনকে বিস্ফোরণ করে শীতল করছি, যদি শীতল করি তাকে ভাই পানি আসলে গ্যাস হিসেবে তৈরি হয়েছিল, সেই পানিটা শীতল হয়ে যায়, শীতল হয়ে যায় মানে কি, সেই পানিটা লিকুইড হয়ে যায়, লিকুইড হয়ে যায় মানে কি, পানি নাই হয়ে যায়। তাহলে শীতল করলে মনে রাখবা পানি এর আয়তন নাই হয়ে যায়, অঙ্কের ক্লু ওইগুলা। তাহলে কোনো হাইড্রোকার্বনকে বিস্ফোরণ করে যদি আমি শীতল করি তাহলে পানির আয়তন নাই হয়ে যাবে। মাঝে মধ্যে এই ক্লু দেওয়া থাকে, এখানে তুমি যদি চুন যোগ করো, চুন বা কোনো ক্ষার যদি যোগ করো, চুন এবং ক্ষার কি করে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়, না জানলে জেনে নাও। তাহলে তখন কি করে, এই কার্বন ডাইঅক্সাইড এর আয়তন নাই হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যোগ করলে যেটুকু আয়তন কমে যাবে সেটুকু আসলে কি, সরি, চুন যোগ করলে যেটুকু আয়তন কমে যাবে সেটুকু হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন, ঠান্ডা করলে যেটুকু আয়তন কমে যাবে সেটা হচ্ছে পানির আয়তন, এটা হচ্ছে এই অঙ্কগুলো করার ক্লু। আর এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখা খুবই সহজ। তাহলে বলি ভাই হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়ের ক্ষেত্রে আমি প্রথমে দেখব যে হইতেছে হাইড্রোকার্বনটাকে পোড়ানো হয়েছে কিনা। হ্যাঁ ভালো কথা, পোড়ানো হয়েছে, এই ফর্মুলা তো মনেই থাকে, মুখস্থই থাকবে। এবং যদি সেটাকে শীতল করি তাহলে পানির আয়তন নাই হয়, যদি সেখানে কলিচুন যোগ করি বা কোনো ক্ষার যোগ করি তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন নাই হয়ে যায়। এটুকু যদি বুঝতে পারি ভাইয়া, নেক্সট ম্যাথটা একটু ধুমধারাক্কা তুলে নেবা। ঠান্ডা করলে ওয়াটারের ভলিউম কিভাবে নাই হয়ে যায়, ঠান্ডা করলে দেখো পানি তৈরি হইতেছিল গ্যাস, তুমি যখন ঠান্ডা করো তখন পানি, সেই পানি লিকুইড হয়, লিকুইড পানির ভলিউম খুবই নগণ্য পরিমাণ তৈরি হয়। এ কোনোদিন কি দেখছো কোনো জৈব যৌগরে পোড়াইলে পানি তৈরি হয়, এটা কি কখনো তুমি জীবনে বাস্তবে দেখো নাই? ধরো ফর এক্সাম্পল তুমি হচ্ছে কোনো একটা বাইক চালাইতেছো, বাইকে কিন্তু জৈব যৌগ পড়ে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। সো পানি এমনিতেই কম তৈরি হয় এবং তারপরে তুমি যদি সেটা গ্যাস থেকে লিকুইড করে ফেলো তখন আয়তন একেবারে নেগলিজেবল অ্যামাউন্টের হয়ে যায়, এটা হচ্ছে কাহিনী। আচ্ছা আমরা একটু অঙ্কটা লিখি এখানে, সি এক্স এইচ ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই ফোর ও টু সমান, এখানে এক্স হচ্ছে সি ও টু
প্লাস ওয়াই বাই টু পানি, সেই বাচ্চাকালের ফর্মুলা। তো 200 ml হাইড্রোকার্বনকে অতিরিক্ত অক্সিজেন দিয়ে পোড়ানো হইল, আচ্ছা ঠিক আছে, এবং শীতল করলে গ্যাসের আয়তন 200 ml হ্রাস পায়। শীতল করলে গ্যাসের আয়তন 200 ml হ্রাস পায়, দেখো বুঝো কিনা। তাহলে এটা ছিল হইতেছে v, এখানে x প্লাস ওয়াই বাই ফোর ইন্টু হইতেছে v, এখানে x ইন্টু v, আর এখানে হইতেছে ওয়াই বাই টু ইন্টু হইতেছে v, এই হচ্ছে কাহিনী। বুদ্ধিমানটা মনে মনে একটু চিন্তা করে দেখো, শীতল করলে পানির আয়তন 200 ml হ্রাস পায়, শীতল করলে আয়তন 200 ml হ্রাস পায়, তার মানে ভাই 200 ml যে হ্রাস পাইছে, তুমি মনে মনে চিন্তা করো, পরে আমার সঙ্গে মিলাই নাও, এই যে ঠান্ডা যে করছে 200 ml যে হ্রাস পাইছে, এটা আসলে কার আয়তন হ্রাস পাইছে, পানির আয়তন হ্রাস পাইছে। তাহলে আমি বলতে পারি আমাকে দেওয়া আছে হচ্ছে ওয়াই বাই টু ইন্টু ভি সমান হচ্ছে আসলে কত ভাই 200 ml। তাহলে ওয়াই বাই টু ইন্টু ভি কত দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে হচ্ছে এখানে 200 ml, কোন 200 ml, ওই যে শুরুতে হাইড্রোকার্বন 200 ml দেওয়া ছিল, সমান এখানে হচ্ছে ভি এর মান দেওয়া আছে 200, সমান এখানে হচ্ছে 200। তাহলে এখানে ওয়াই বাই তুমি পাবা হচ্ছে সমান হচ্ছে 2, ওয়াই এর মান পাইলাম, আর আমার এক্স এর ভ্যালু দরকার। এরপরে বলছে কোলিচনের সংস্পর্শে রাখলে আয়তন 400 ml হ্রাস পায়, তার মানে ভাই এক্স ইন্টু ভি সমান দেওয়া আছে হচ্ছে 400, তাহলে এক্স সমান কি আসে 2 আসে। তাহলে ইজি পিজি লেমন স্কুইজি, সংকেতটা হবে C2H2, মানে সংকেতটা হচ্ছে ইথাইন। ভি কিভাবে ধরলাম, ভি ছিল হাইড্রোকার্বনের আয়তন, দেখো হাইড্রোকার্বনের আয়তনটা প্রশ্নে দেওয়া আছে, সব নীল। এই যে তোমাদেরকে শুরুতেই বলছিলাম অনেক সময় প্রশ্ন করার ক্ষেত্রে দেখবা যে ভাই একটা টপিক শেষ করার আগে তোমরা প্রশ্নটা করে ফেলো, তোমাদের প্রশ্নের অঙ্ক এই যে সামনে আসছে, এই প্রশ্নটা একজন জিজ্ঞেস করছে, এই যে এটা অঙ্কটা তুলে নাও। সো প্রশ্ন করার আগে দেখো যে ভাই টপিকটা শেষ করছে কিনা, যদি শেষ করার পরেও তোমার প্রশ্নের উত্তর না দেওয়া হয় তাহলে তখন তুমি এভাবে প্রশ্ন করতে পারো। একটু ধুমধাম অঙ্কটা তাড়াতাড়ি তুলে নাও খাতায়। জাফর ভাই নাস্তা করছেন? হ্যাঁ নাস্তা করছি, নাস্তা বিভিন্ন পার্ট করে করছি আর কি, মাঝে তো আবার ওয়াকম দিয়ে বসছিলাম। তোমাদের জন্য ভাইয়াদের ডেডিকেশন দেখছো? ভাইয়া আসলে সকালে ক্লাসটা শেষ করতে অলমোস্ট 10:30 বেজে গেছে, ভাই নাস্তা করার সুযোগ পায়নি, এই জন্য ভাই এখন নাস্তা করতেছে। আবার তোমাদের অনেকে দেখি 2 ঘন্টার ক্লাস, একটু 2 ঘন্টা 10 মিনিট হইলে খুব বিরক্ত হও, আর আমরা হচ্ছে একটা না 4-5টা ক্লাসে এখানে থাকি, একটু চিন্তা করো আর কি ভাইয়াদের ক্ষেত্রে। আচ্ছা আমরা একটা অঙ্কটা পড়ি, এসটিপি তে 12 ml হাইড্রোকার্বন গ্যাসকে 90 ml অক্সিজেন গ্যাসের সঙ্গে মিশ্রিত করে বিস্ফোরণ করা হলো। ভাই 90 ml কিন্তু এটা কিন্তু এক্সেস অক্সিজেন, মানে 90 ml পুরোটাই যে কাজে লাগছে তা কিন্তু নাও হইতে পারে। বিস্ফোরণের পর শীতল করে উৎপন্ন গ্যাসের আয়তন হলো দেশে 72 ml। তাহলে এই 72 ml এর মধ্যে কিন্তু পানি নাই হয়ে যাওয়ার পরে 72 ml হয়েছে, দেখো শীতল করে কথাটা লেখা আছে। হোলি বুদ্ধিমান বুদ্ধিমতীরা ধরতে পারতেছো যে তুমি যখন বিস্ফোরণের পর শীতল করছো তখন হচ্ছে পানির আয়তন নাই হয়ে যাওয়ার পরে হইতেছে 72 ml হয়েছে। তারপরে বলছে ওই গ্যাস মিশ্রণকে কোলিচনের সংস্পর্শে রাখার পর 36 ml আয়তন হয়, তাহলে পানি চলে গেলে থাকলে হচ্ছে 72 ml, আর যদি আমি কোলিচনের সংস্পর্শে রাখার পরে 36 ml আয়তন হয়। হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় করো, এই অঙ্কটা আগের অঙ্কের মতো এত সহজ না, এই অঙ্কের মধ্যে কিছু কাহিনী আছে, আমরা সেই কাহিনীগুলো একটু খুঁজে বের করব। প্রথমে দেখো ভাই 72 ml ছিল, খেয়াল করে বুঝো 72 ml ছিল, এখানে কি কি ছিল, আচ্ছা আমি আগে বিক্রিয়াটা দেখাই, সি এক্স এইচ ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই ফোর, এখানে হচ্ছে ও টু সমান এক্স কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াই বাই টু হচ্ছে পানি, ওকে বাকি সহগুলো আমাদের জানা আছে। তো এই যে আমি যে অক্সিজেনটুকু নিয়েছি, অক্সিজেন কিন্তু হ্যাঁ এক্সেস অক্সিজেন এখানে আছে, কেন আছে, কারণ আমি এনশিওর করছি সমস্ত 12 ml, এবং এখানে ভি এর মান দেওয়া হচ্ছে কত, ভি এর মান দেওয়া হচ্ছে 12 ml, শুরু থেকে বলে দিছি সবাইকে। তো অক্সিজেন আমার এক্সেস ছিল, এক্স ছিল মানে কি অক্সিজেন কিছু অবিক্রিত অবস্থায় থেকে যায়,
তাহলে যে 72 ml যে ছিল ভাই দেখো এই 72 ml কিন্তু সো এই যে যে 72 ml এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে এক্সসেস অক্সিজেন মানে অবিক্রিয়াকৃত অক্সিজেন এবং এর মধ্যে আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর এই যে 36 ml যে পড়ে হইল এই 36 ml এর মধ্যে শুধুমাত্র আসলে কি এক্সসেস অক্সিজেন আছে কেমনে বুঝছি ভাইয়া কারণ দেখো প্রথমে শীতল করছি মানে কি এই 72 ml এর মধ্যে পানি নাই তারপরে কোলিচুন নিয়েছি তার মানে এর মধ্যে কি নাই কার্বন ডাই অক্সাইড নাই হয়ে গেছে তার মানে এখানে শুধুমাত্র এক্সসেস অক্সিজেন আছে তার মানে আমি বলতে পারি দেখো এই যে কার্বন ডাই অক্সাইডের আয়তন এটা কত ভাই এটা হচ্ছে 72 মাইনাস হচ্ছে 36 অর্থাৎ এখানে হচ্ছে 36 ml আসে এই অঙ্কটা কনসেপ্ট বুকে করা আছে কনসেপ্ট বুক তুমি যদি দেখো এবং সেখানে দেখে যদি তোমার মাথা চুল ছিড়ে যায় তাহলে সেই দায় শাওন ভাইকে দিবা না আমি যেভাবে করাচ্ছি সেভাবে করো কনসেপ্ট বুক দেখলে আবারও বলতেছি তোমার মাথার চুল অর্ধেক হয়ে যেতে পারে যাদের চুল ওঠে তারা কনসেপ্ট বুকের এই অঙ্কটা দেখবা না তাহলে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হয় কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো তাহলে এক্স ইন্টু ভি সমান দেওয়া আছে হচ্ছে 36 তাহলে এক্স সমান কত ভি এর মান দেখা হচ্ছে 12 সো এক্স সমান থাকে হচ্ছে 3 × 36 আমি 1 পাইলাম এরপরে কথা হচ্ছে দেখো অক্সিজেন এক্সসেস লাগছে হচ্ছে 36 ml তাহলে আমরা দেখি ইউজড অক্সিজেন কত দেখো মোট ছিল কত 90 তার মধ্যে মানে লাগেনি কতটুকু 36 তাহলে লাগছে কতটুকু 54 এবং দেখো অক্সিজেনের ভর কত এক্স প্লাস ওয়াই বাই 4 ইনটু হচ্ছে ভি সমান কত হয় সমান হইতেছে 54 এই যে অক্সিজেনের জন্য এবার এটা হিসাব করতেছে তাহলে এখানে তোমাকে দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে তুমি যদি ওয়াই এর মানটা হিসাব করো ওয়াই এর মানটা আসে হচ্ছে 6 সো ফাইনালি আমি পাইলাম জৈব যৌগের সংকেত হচ্ছে C3H6 ইজি পিজি লেমন স্কুইজি আবারও বলছি এই অঙ্ক তুমি যদি কনসেপ্ট বুক খুলো তোমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে আবারও বলতেছি কনসেপ্ট বুকের এই অঙ্কটা দেখো না আমি রিক্যাপ করি জাফর ভাই আমি যে মাউস নাড়াই ওরা তো মানে মাউস আমার নাড়ানো দেখতে পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ পাচ্ছে আচ্ছা ঠিক আছে প্রথম কথা ভাই আমি 12 ml হাইড্রোকার্বনের সঙ্গে মানে ভি এর মান দেওয়া আছে 12 ml 90 ml অক্সিজেন গ্যাস নিছে অক্সিজেন গ্যাসের পুরোটা কাজে লাগে নাই বিস্ফোরণের পর শীতল করছি শীতল করে আয়তন হয়েছে 72 ml তাহলে শীতল করছি মানে এর মধ্যে পানির আয়তন নাই তাহলে এই 72 ml এর মধ্যে কি আছে এক্সসেস অক্সিজেন আছে এবং কার্বন ডাইঅক্সাইড আছে এরপরে আমি ওই গ্যাসকে কোলিচনে রাখছি আয়তন কমে গিয়ে হইল 36 তাহলে এই 36 এর মধ্যে শুধুমাত্র হ্যাঁ ভাই সবার একটা কমন কোশ্চেন এক্সসেস অক্সিজেন কিভাবে বুঝবে আচ্ছা দেখো এক্সসেস অক্সিজেন মানে হতেছে তোমরা যখন বাইক চালাও ছেলেরা যারা বাইকে যখন আমরা পেট্রোল নেই তখন তো আমরা শুধু পেট্রোল নেই হাইড্রোকার্বন নেই অক্সিজেন তো বাতাসে থাকে বাতাসে সবসময় এক্সসেস অক্সিজেন থাকে আমরা এখানে এনশোর করব যে আমার ওই হাইড্রোকার্বনের 12 ml 12 ml যেন পুড়ে যায় একটু যেন অবশিষ্ট না থাকে তার জন্য অক্সিজেন এখানে এক্সসেস নেওয়া হয়েছে এখন এক্সসেস যে আছে সেটা আমি অঙ্ক পড়েই বুঝতে পারছি কিভাবে দেখো আমি ঠান্ডা করছি পানি নাই হয়ে গেছে আমি কোলিচুন দিছি কার্বন ডাইঅক্সাইড নাই হয়ে গেছে তারপরও আয়তন 36 ml রয়ে গেছে তাহলে এই আয়তন কই থেকে আসলো হাওয়া থেকে আসছে না এই আয়তন হইতেছে অবিক্রিয়াকৃত এক্সসেস অক্সিজেন তাহলে এক্সসেস অক্সিজেন কত 36 তাহলে কার্বন ডাইঅক্সাইড কত বিয়োগ করছে দেখো 36 ml আইছে তাহলে এক্সসেস হচ্ছে 36 ml শুরুতে ছিল 90 ml তাহলে ইউজড অক্সিজেন কত 54 ml দেন অক্সিজেনের জন্য একটা ফর্মুলা ইউজ করছি কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা ফর্মুলা ইউজ করছি এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি সংকেত পেয়ে গেছি কে জানি স্বপ্নিল না কে জানি এই প্রশ্নটা করছিল রুয়েটে এই অঙ্কটা আসছিল সো হোপফুলি অঙ্কটা বুঝতে পারছো এবার আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে মোল মোলের ডেফিনেশন আমি দিব না আমি শুধু মোলে যেটুকু কাজে লাগবে সেটুকু দিব এই ফর্মুলাটা মনে রাখবা আমি জানি গেল সবার মনে আছে এন সমান হতেছে ডব্লু এটা হবে গ্রামে বাই হচ্ছে এম এন সমান এন বাই এন এ এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার এন সমান ভি এস টিপি বাই 22.4 ভি এস এ টিপি 24.789 সমান পিভি বাই হইতেছে আরটি সমান ভি এটা হবে লিটারে ইনটু এস সমান কিউ বাই ইএফ সমান আইটি বাই হইতেছে ইএফ এই পরের দুটা কি কই থেকে আসছে প্রশ্ন করবা না এগুলো তড়িৎ রসায়নে যখন তুমি পড়বা তখন এমনিতেই প্রশ্নের উত্তর পেয়ে যাবা এবং এখানে যত আয়তন আমি লিখছি প্রত্যেকটা আয়তন হবে হচ্ছে লিটারে সোজা কথা এখন ভাই এতগুলো ফর্মুলা কেন লাগবে এতগুলো ফর্মুলা লাগবে যেখানে যেটা কাজে লাগবে সেখানে সেটা ইউজ করব যেখানে যেটা লাগবে না ছুঁড়ে ফেলে দেব এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ হ্যাঁ স্বপ্নিল আবার রিপ্লাই দিছো
ঠিক আছে, সব তুমি যদি এই দুটো ম্যাথ বুঝতে পারো হাইড্রোকার্বনের সংকেত নিয়ে, ভাইয়ের উপর ভরসা রাখো, এর থেকে কঠিন ম্যাথ তুমি জীবনে ফেস করবে না। ধরে নিলাম সবার এটা তোলা হয়ে গেছে, প্রথমটা লিখে নাও, অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত? ঘনত্ব মানে হচ্ছে ভাই দেখো ভর বাই আয়তন, মানে আমার ভর লাগবে আয়তন লাগবে, আমার লাগবে তাহলে ডব্লিউ বাই এম সমান ভি বাই 22.4। তাহলে ডব্লিউ বাই ভি মানে হচ্ছে এম বাই 22.4। ডব্লিউ বাই ভি মানে আসলে ঘনত্ব, এম দেওয়া আছে কত 32/22.4। তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে এখানে থাকে হতেছে 1.42, উপরে হচ্ছে গ্রাম নিচে হচ্ছে লিটার। দ্বিতীয়টা আসি, 5 গ্রাম হাইড্রোজেনে অণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত? প্রথমটা পারবা, দ্বিতীয়টা করতে গেলে প্যারা খাবা, অনেকে পরীক্ষায় দ্বিতীয়টা আসলে ভুল করে ফেলো। তাহলে ভাই আমাকে ভর দেওয়া আছে সংখ্যা বের করতে হবে। সো আমি জানি ডব্লিউ বাই এম সমান হচ্ছে এন বাই হইতেছে এন এ, এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার, ডব্লিউ হইতেছে 5, এম হইতেছে 18, কই পাইছি ভাই পানি দেওয়া আছে, এন তোমাকে বের করতে বলছে, এন এ কত 6.023 × 10⁻³। তাহলে তুমি এখানে এন এর যে ভ্যালুটা পাবা সেটা পাবা হচ্ছে 1.67 × 10⁻³ এতটি। এবং খবরদার খবরদার, এতটি কিন্তু অণু। তাহলে তোমাকে যদি পরমাণু বের করতে বলে, পরমাণু বের করার ক্ষেত্রে হচ্ছে দেখো পানিতে আসলে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে, তাহলে পরমাণু কতগুলো হবে? এই যে যেটা পাইলা 1.67 × 10⁻³, এটাকে 3 দিয়ে গুণ করবা, সো যেটা পাবা 5.01 × 10⁻³ এতটি হচ্ছে পরমাণু। সো হোপফুলি এগুলো তোমরা পারো, তারপরে দু একটা ম্যাথ দেখাইতে হয়, না দেখালে ফর্মালিটি মেনটেন করা যায় না, তার জন্য ম্যাথগুলো আমি দেখাইছি আর কিছু না। এই ম্যাথটা হচ্ছে এই যে এতবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়, হ্যান খরচে ত্যান খরচে, এটা তুমি পারবা, আমি জানি তুমি পারবা, এটার জন্য আমরা লিখবো না করবো না। তোমাদের জন্য একটা ইজি পিজি লেমন স্কুইজি পোল দেওয়া আছে, পোলের জন্য আমি সময় দেবো 1.5 মিনিট। আমাকে হতাশ করো না ভাই, একটু সঠিক উত্তর দিও। আর কেউ বুঝি ভাই গোসা কইরো যে ভাইয়া সব অঙ্ক কেন করে দিচ্ছে না? সব অঙ্ক করে দিচ্ছি না কারণ সব অঙ্ক করে দেওয়ার মানে হয় না, কিছু অঙ্ক থাকুক স্লাইড তো তোমরা পেয়েই যাবা, ওই অঙ্কগুলো ব্ল্যাঙ্ক থাকুক, তোমরা বাসায় বসে নিজে করে নেবা। এবং আমি অঙ্কগুলো এমনভাবেই সেট করছি যেন বাসায় গিয়ে অঙ্কগুলো তোমরা পারো, সেভাবেই সেট করে দিছে। ভাইয়ের উপর অন্তত আগামী 2 ঘন্টা এই ভরসাটুকু রাখবা। তিন দ্বারা গুণ হইলো কেমনে ভাই? দেখো পানিতে কি আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে, সো পরমাণু মোট 3টা, তার জন্য 3 দিয়ে গুণ হয়েছে। নাইম ভাই চাও না ভাই, আপনি থাকলে আমার না খুব ভালো লাগে, অনেক শান্তি শান্তি লাগে। চিল ভাই দেখ, একজন নাইম তোকে জি ভাও লাগছে, ছেলে পেলে তো সুইট। আচ্ছা বলছি, অনেকে প্যারা খাচ্ছে, আমি 2 মিনিট সময় দিচ্ছি, মানে এক্সটেন্ড করে 2 মিনিট পর্যন্ত নিচ্ছি। আর এই ক্লাস করতে গিয়ে যারা ক্যালকুলেটার নিয়ে বসো না তাদেরকে ধরে পিটানো উচিত। আমি জানি অঙ্ক যখন দিচ্ছি এখানে অনেকে আছে এখন মনে মনে হাসবা, তারা এখন দৌড় দিয়ে কই ক্যালকুলেটার আছে খুঁজতে গেছে। এরপরে আবার এখন একজন প্রশ্ন করবে, ভাই এটা তো ডিউতে আসছিল, ডিউতে ক্যালকুলেটার ছাড়া কিভাবে করবো? ভাইয়া যখন এটা ডিউতে আসছিল তখন এখানে ডিউতে ক্যালকুলেটার ছিল, এখন এরকম ক্যালকুলেশন আসবে না, ক্যালকুলেটার বাদ দিয়েছে হচ্ছে আমার বার থেকে 2014-15 সালে। ওকে ভাই সময় হচ্ছে শেষ, পোলের রেজাল্ট কি শেয়ার করতেছেন হচ্ছে কে, রুবেল ভাই? আচ্ছা মেজরিটি ঠিক উত্তর দিয়েছে, জাফর ভাই উত্তর কি এ না? আমি তো করে দেখি নাই পোলের উত্তর। আচ্ছা ঠিক আছে উত্তর হচ্ছে এ, আমি সলভ করে দিচ্ছি না, বাসায় বসে পোলের উত্তর নিয়ে চিন্তা করবা। এবার আসবে ঘনমাত্রা,
ঘনমাত্রা হচ্ছে, আমি কেন পলের উত্তর দিচ্ছি না ভাই, এটা অনেক সহজ ম্যাথ, এরপরে আর অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আছে বুঝছো, তার জন্য হতেছে আমি এখানে সময় কম নষ্ট করতেছি। এই যে মোলারিটি, মোলালিটি, পিপিএম, পিপিবি, শতকরা, নর্মালিটি, ব্লা ব্লা ব্লা, দেখো কত কিছু আছে, আমরা প্রত্যেকটা এক করে দিব এবং দেখো ঘনমাত্রা টাইপ থ্রি চলে আসছে। সো প্রথমে দেখি ভাই মোলারিটি ডেফিনেশনটা লিখে নাও, 3.1, টাইপ 3.1, এবং মোলারিটি ডেফিনেশন হচ্ছে স্থির তাপমাত্রা হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে, প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে। সো মোলারিটি ডেফিনেশন হচ্ছে যদি এটাকে আমি এস দিয়ে সিম্পলাইজ করি, এস সমান হচ্ছে এন বাই ভি। যদি কারো এই ফর্মুলা ভালো না লাগে, ওই যে 19 একটা ফর্মুলা মুখস্থ করছিল কি জানি, আমি একটু মনে করার চেষ্টা করি, 1000 ইনটু হইতেছে কি জানি ডব্লিউ বাই হচ্ছে ভি, এম ইনটু হচ্ছে ভি, আমি জানি না এই ফর্মুলাটা ঠিক আছে কিনা, বাট যদি কারো এরকমটা মুখস্থ থাকে ইউ আর ওয়েলকাম, কোনো সমস্যা নাই, কিন্তু আমি প্রেফার করি এভাবে মনে রাখতে। এস সমান হতেছে এন বাই ভি এবং এর একক হচ্ছে মোল পার লিটার অথবা সংক্ষেপে মোলার বলে। আবার বলে যদি কারো এটা মুখস্থ থাকে, এটাও যে কথা এটাও একই কথা, এবং এই ভিটা অবশ্যই অবশ্যই মনে রাখবা, লিটার ছাড়া অন্য কোনো ইউনিট নিলে সারাসার কিন্তু হারাম হয়ে যাবে। সো ভি অবশ্যই লিটারে হবে আমার এখানে। প্রথম ম্যাথ লিখে নেই, 500 ml দ্রবণে 49 গ্রাম সালফিউরিক এসিড এসে মোলারিটি কত? তাহলে ভাই আমরা জানি কি যে হতেছে এস সমান হচ্ছে এন বাই ভি, এন তো দেওয়া নাই কিন্তু ভর দেওয়া আছে, তাহলে 49 কে তুমি যদি 98 দিয়ে ভাগ করো, 98 কই পেয়েছি ভাই সালফিউরিক এসিড আণবিক ভর, তাহলে মোল পাইছি। আর দেন 500 ml কিন্তু 0.5 লিটার নিলাম, এখানে তুমি পাবো হচ্ছে 4 মোলার। দেখো ইজি পিজি ম্যাথ। দ্বিতীয় অঙ্কটা ধরলাম এই পাত্রে আমার আছে হচ্ছে 200 ml 2 মোলার HCl, আমি এখান থেকে ছোট পাত্রে 50 ml ট্রান্সফার করছি, উত্তর হচ্ছে এই পাত্রে ঘনমাত্রা কত? আচ্ছা আমাকে একটু হ্যান্ড রেজ করে জানাবা, রমজান মাসে কার কার দায়িত্বে শরবত বানানোটা থাকে, মানে রমজান মাসে কে কে বাসায় শরবত বানাও সন্ধ্যার সময় যারা মুসলিম আছো? ওকে, মানে যে কজন হ্যান্ড রেজ করছেন মানে ধরে নিলাম তোমরা হচ্ছে বাসার ছোট জন, মানে ছোট মানুষগুলো কি এগুলো বানানো হয়? এখন কথা হচ্ছে দেখো, ওই যে 200 ml ছিল রমজান মাসে শরবত বানানোর উদাহরণটা কেন দিচ্ছি, কারণ এই অঙ্ক যদি আমি দিতাম, যদি সবাইকে আমি এটা জিজ্ঞেস করতে পারতাম সবাই চিন্তা করতো। হ্যাঁ ভাই, অ্যানসার 4 মোলার লিখছো, 1 মোলার হবে এটা বুঝতে পারছো সবাই? ও হ্যাঁ, আরে 4 এবং 1 তো একই রকম দেখায়, প্যারা কেন খাও পোলাপেন, একই জিনিস। দ্বিতীয় অঙ্কে আসি, দ্বিতীয় অঙ্কে হচ্ছে ওই যে আমি যদি এখানে সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করতে পারতাম তাহলে সবাই বলতো যে হইতেছে ভাই এখানে আয়তন ছিল 200 ml, এখানে আয়তন হয়ে গেছে 50 ml, তার মানে ঘনমাত্রা এখানে আয়তন কমে গেছে, ঘনমাত্রা পরিবর্তন হবে। কিন্তু না ভাইয়া, দেখো যে রমজান মাসে যখন যারা শরবত বানাও, যে কজন হ্যান্ড রেস করছিল বাসা ছোট মানুষ, যখন তুমি শরবত বানাও তখন কিন্তু ভাই তুমি গ্লাসে গ্লাসে বানাও না, তুমি কিন্তু শরবত জগে বানাও, এবং জগে বানায় বাকি সবাইকে গ্লাসে গ্লাসে ঢেলে দাও, তুমি ঢেলে দাও, আন্টি ঢেলে দেন, একজন দেয়। এবার তুমি যদি শরবত জগ দিয়ে খাও, তুমি যদি শরবত গ্লাস দিয়ে খাও, দেখো মিষ্টতা কিন্তু চেঞ্জ হয় না, মিষ্টতা কিন্তু একই রকম থাকে। সো মনে রাখবা জগের শরবত যে মিষ্টি, এই লাইনটাতে লিখে নাও, জগের শরবত যেমন গ্লাসেও তেমন, যদি না জগের নিচে চিনি জমে না থাকে এবং কেউ যদি নিচ দিয়ে খায় আর কি, তাহলে এইখানের মিষ্টতা এবং এখানকার মিষ্টতা সমান হবে, সো এখানকার ঘনমাত্রা এখানকার ঘনমাত্রা সমান হবে, সো এখানে ঘনমাত্রা হবে দেশে 2 মোলার। খবরদার খবরদার, অতি আবেগ এখানে কিন্তু ভুল করা যাবে না, একটা দ্রবণ বানায় অন্য পাত্রে ট্রান্সফার করলে ঘনমাত্রা পরিবর্তন হয় না, কিন্তু হ্যাঁ যে পরিমাণ HCl ছিল সেই পরিমাণ HCl এখানে নেই, ভর হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু ঘনমাত্রা সেম আছে। হোপফুলি এটুকু সবাই বুঝতে পারছো। এরপর আসে লঘুকরণের সূত্র, তুমি জানো ঘনমাত্রা এবং আয়তন, আয়তন বাড়ালে ঘনমাত্রা হ্রাস পায়, মানে এরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এস সমান হচ্ছে কে ইন্টু 1/v, তার মানে হচ্ছে ভি ইন্টু এস সমান হচ্ছে কে, এর মানে হচ্ছে v1 s1 সমান হচ্ছে v2 s2, এটাকে বলি আমরা লঘুকরণের সূত্র, এটা সবাই জানো। এটা যদি বুঝতে পারি তাহলে নিচের অঙ্কটায় আসি,
500 ml 3 মোলার ঘনমাত্রা 2 মোলার করতে হলে কি করতে হবে? অঙ্কটা দেখে ভালোমতো খেয়াল করো, 3 মোলার ছিল 2 মোলার বানাবো, মানে ঘনমাত্রা কমাইতে হবে। ঘনমাত্রা কমাইতে হবে মানে কি ভাই? আয়তন বাড়াইতে হবে। এটা হচ্ছে আমি যখন বইটা দিছিলাম পরীক্ষা তখন আসলে অঙ্কটা 14-15 সালে বইটা আমি পরীক্ষা দিছি। তাহলে 3 মোলার থেকে 2 মোলার করতে হবে মানে পানি যোগ করতে হবে, এটুকু তো বুঝতে পারছি। কিন্তু প্রশ্ন সেটা চাইনি, প্রশ্ন কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে দেখি ভাই ফর্মুলা জানি, V1S1 সমান হচ্ছে V2S2, V1 দেওয়া আছে হচ্ছে 500, S1 দেওয়া আছে হচ্ছে 3 সমান, V2 বের করব এটা দেওয়া আছে হচ্ছে 2, তাহলে V2 সমান আসে হচ্ছে 750 এত ml। যদি কেউ মনে মনে এটাকে উত্তর মনে করে তাহলে কিন্তু ভাই তুমি ধরা খাইছো। এটা হচ্ছে পরের হওয়া আয়তন, তাহলে পরে আয়তন হয়েছে 750, আগে আয়তন ছিল হচ্ছে 500, তাহলে উত্তর হচ্ছে 250 ml পানি অ্যাড করতে হবে, এটা হচ্ছে উত্তর। ওকে, তারপর হচ্ছে নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা আসলে ম্যাথ আমি দিই নি, নেক্সট ম্যাথটা হচ্ছে ধরো এইখানে তোমাকে দেওয়া আছে হচ্ছে 3 লিটার 2 মোলার HCl, এটা একটা। এখানে আমি ঢাললাম হচ্ছে 2 লিটার 0.5 মোলার HCl, আমি আমার ইচ্ছা মতো মান নিচ্ছি আর কি, তুমি আমার মতো নাও তাহলে আমি অঙ্কের উত্তরটা বলে দেবো না আর কি। 4 লিটার 0.1 মোলার HCl, আর এখানে আমি নিছিলাম শেষ হইতেছে 2 লিটার সরি 1 লিটার 2 মোলার HCl। এবং এখান থেকে তোমাকে প্রশ্ন বের করতে বলছে এই পাত্রের আয়তন কত, এই পাত্রের ঘনমাত্রা কত। খুবই সুন্দর একটা ম্যাথ। তাহলে ভাইয়া এই ফর্মুলা যদি বের করতে চাই, দেখো ভি বের করাটা খুবই সহজ। ভি কত? 3 লিটার যোগ হচ্ছে 2 লিটার যোগ হচ্ছে 4 লিটার যোগ হচ্ছে 1 লিটার, তাহলে এখানে মোট কত আসে? 10 লিটার। একটা অঙ্কের উত্তর পেয়ে গেছে। এখন আসলে চ্যালেঞ্জ হচ্ছে এস বের করা। আমরা জানি ভাই কি হবে, V1S1 সমান হচ্ছে V2S2। যদি একটা VS না থাকে তাহলে কি হবে? সামেশন অফ V1S1 সমান V2S2, সোজা কথা। আবার বলতেছি যেহেতু আমি একটা VRS নাই, যেহেতু যতগুলো থাকবে অতগুলো সামেশন করব, তাহলে সামেশন তুমি যদি করো দেখো 2 গুণন 2 প্রথমটা প্লাস 2 গুণন 0.5 দ্বিতীয়টা, 4 গুণন 0.1 তৃতীয়টা প্লাস 1 গুণন 2 এটা সমান কত? শেষের ভি দেওয়া আছে হচ্ছে 10 ইনটু হইতেছে S2, তাহলে এখানে যদি আমার মুখস্থবিদ্যা ঠিকঠাক থেকে থাকে এখানে S2 এর ভ্যালু পাবো 0.94 এত মোলার। সো এটা হচ্ছে আমাদের একটা উত্তর, এটা হচ্ছে আমাদের একটা উত্তর। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় ধুমধাম চলে আসে। হ্যাঁ এখানে হচ্ছে 2 গুণন 2 হবে না, এখানে 3 গুণন 2 হবে। আসলে আমার অঙ্ক শেখানো উদ্দেশ্য না, অঙ্কের নিয়মটা শেখানো উদ্দেশ্য। তাইবা, সরি তাইবা না, তাবিয়া, থ্যাংক ইউ। 3 পয়েন্ট তোমাদের জন্য একটা পোল আছে, পোলটা কি দিব? হ্যাঁ লঞ্চ করে দিই দেখি। এটা হচ্ছে ডুয়েট কুয়েট চুয়েটে আসছে, তোমাদের জন্য আমি 1.5 মিনিট সময় দিচ্ছি, দেখা যাক কয়জন মানুষ ঠিকঠাক উত্তর দেয়। শার্প 1.5 মিনিট সময়। আর আমি জানি না যারা যারা হইতেছে পোল লঞ্চ করার সাথে সাথে উত্তর দিয়ে দাও, তোমাদের মাথা নাকি ক্যালকুলেটরের মতো ভাই আল্লাহ মাহবুব জানে। ও তো ঠিক দিচ্ছ না ভুল দিচ্ছ তাও আমি জানি না, কারণ এই পোলগুলোর উত্তর আমার মুখস্থ নাই।
পিয়াল ভাই তোমার উত্তর প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, সমস্যা নাই, এটা পরে আসবে। পিয়াল টেনশন নিও না ভাইয়া, ভাইয়ের উপর ভরসা রাখো, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা। যারা পোল কোয়েশ্চেনের উত্তর দিতে চাও না, অনীহা দেখাও, পোল কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমাদের জন্য ভালো একটা প্র্যাকটিস হবে। কেন হবে? কারণ এই যে সময় চলে যাচ্ছে, ঘড়ি চলে যাচ্ছে, আর আনসার দিতে হবে, এই যে একটা তাড়না যে তৈরি হয় না, এই ত্রাসটা অ্যাডমিশন মানে অ্যাডমিশন পরীক্ষার হলে ঠিক এই জিনিসটাই আসলে কাজ করে। সময় চলে যাচ্ছে, আনসার দিতে হবে, আনসার দিতে হবে। সো হোপফুলি তুমি যদি এখানে ট্রাই করো তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। সো মেজরিটি সি উত্তর দিছো, আমি আসলে উত্তরটা জানি না, সো আমি ধরে নিলাম মেজরিটি সঠিক উত্তর দিছো, ধরে নিলাম উত্তর হবে সি। জাফর ভাই উত্তর কি সি? হ্যাঁ হ্যাঁ 1.5। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা হচ্ছে এ বি আর ডি উত্তর দিছে, বাসায় গিয়ে দেখবা যে কেন আসলে তোমাদের ভুল হয়েছে। এবার লিখানো মোলালিটি, মোলালিটিকে স্মল এম দিয়ে সিম্বলাইজ করা হয়। মোলালিটিকে ক্যাপিটাল এস, মোলালিটিকে স্মল এম। এবং প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব থাকে, প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব থাকে, এখানে তাপমাত্রা চাপ স্থির থাকাটা জরুরি না, কেন না একটু পরে তুমি বুঝতে পারবা। আমরা একটু কম্পেয়ার করি মোলারিটি ভার্সেস মোলালিটি। প্রথমত মোলারিটিতে আমরা হিসাব করতাম হচ্ছে দ্রবণের রেসপেক্টে, মোলালিটিতে আমরা হিসাব করি দ্রাবকের রেসপেক্টে, দেখো প্রতি কেজি দ্রাবকে। আর মোলারিটিতে আমরা হিসাব করতাম হচ্ছে দ্রবণের আয়তন, এবং এখানে আমরা হিসাব করি হচ্ছে ভর। এবং প্রশ্ন মাঝে মধ্যে আসে কোনটা বেটার, সো উত্তর হচ্ছে এটা বেটার। কেন এটা বেটার? কারণ এখানে যেহেতু আমরা ভর হিসাব করি, সেটা মনে রাখবা তাপমাত্রা ও চাপ ইন্ডিপেন্ডেন্ট, তাপমাত্রা ও চাপ ইন্ডিপেন্ডেন্ট, মানে তাপমাত্রা চাপ চেঞ্জ করলো, ভরে যেহেতু কোনো পরিবর্তন হয় না, মোলালিটিরও পরিবর্তন হয় না, তার জন্য হতেছে মোলালিটি ইউজ করা বেশি সেফ। আবারও বলি ভাইয়া, যদি মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে মোলারিটি এবং মোলালিটির মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক, উত্তর হতেছে মোলালিটি ব্যবহার করা বেশি সুবিধাজনক। কেন? কারণ হচ্ছে মোলালিটিতে আমরা ভর হিসাব করি, ভর এবং তাপমাত্রা চাপ নিরপেক্ষ, সো এই জন্য এটা বেশি ভালো। এরপর সেই কোন দ্রবণের ঘনমাত্রা এস মোলার যদি হয় তাহলে মোলালিটি কত? আমি এখানে একটা জিনিস বুঝাবো, আমি দুইবার বুঝাবো, এরপরে যারা বুঝতে পারো খুবই ভালো কথা, যারা বুঝবো না কোনো সমস্যা নাই, কারণ দিন শেষে ফর্মুলাটা মুখস্থ করতে হয়। আবারও বলতেছি আমি বুঝাবো, যারা বুঝতে পারো অভিনন্দন তোমাদেরকে ভাইয়া, থ্যাংক ইউ, যারা বুঝতে পারবা না তারা এটা নিয়ে মাথা ঘামাবা না। আমাকে মোলারিটি দেওয়া আছে, মোলালিটি বের করতে হবে, আমি বের করবো এম। এখন দেখো এম সমান কি, উপর হইতেছে ভর, সরি ভর না, উপর হইতেছে কি মোল, উপর হচ্ছে মোল আর নিচে হচ্ছে দ্রাবক, এক কেজি দ্রাবককে, ওই যে ডেফিনেশন থাকে প্রতি কেজি দ্রাবকে যত মোল থাকে। এখন আমরা এখানে আসি ঘনমাত্রা এস মোলার, এস মোলার কথার অর্থ হচ্ছে 1000 ml দ্রবণে এস মোল দ্রব আছে ওই দ্রবণে। আবারও বলছি দুইবার বুঝাবো, যদি কেউ না বুঝো কোনো সমস্যা নেই, কারণ দিন শেষে ফর্মুলাটা তোমাকে মুখস্থ করতে হবে। তো আমি মোলালিটি বের করবো, মানে ছোট হাতের এম বের করবো, উপরে হচ্ছে মোল, কার মোল, দ্রবের মোল। দেখো আমাকে দ্রবে কত মোল দেওয়া আছে, এস মোলই দেওয়া আছে, মানে এই কথাটার অর্থ হইতেছে এইটা, মোলারিটি যদি এস হয় তাহলে সেখানে হইতেছে 1000 ml দ্রবণে এস মোল দ্রব আছে, তাহলে দ্রব হইতেছে এস মোল, তাহলে উপরে আমার দ্রব লাগবে এস বসালাম উপরে। নিচে ভাইয়া কি লাগবে? নিচে লাগবে হচ্ছে দ্রাবক, কিন্তু ভাই এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে দ্রবণ, তাহলে দেখো তুমি এটা জানো কিনা, রো সমান হতেছে এম বাই ভি, তাহলে এম সমান কি রো ইনটু ভি, এটা তো আমরা জানি। তাহলে এই এম এল কে মানে এই আয়তনকে আমি বানাবো হচ্ছে ভর, তাহলে 1000 কে যদি রো অফ দ্রবণ দিয়ে গুণ করি তাহলে দেখো দ্রবণের ভর পাইছে, 1000 ছিল দ্রবণের আয়তন, রো হচ্ছে দ্রবণের, তাহলে ভর এবং আয়তনকে গুণ করলে ভর পাওয়া যায়, এটা তো দ্রবণের ভর পাইছে, কিন্তু আমার লাগবে কি দ্রাবকের ভর, তাহলে দ্রবণের ভর থেকে দ্রবের ভর মাইনাস করব,
দ্রব্যের ভর যদি মাইনাস করি তাহলে দেখো দ্রব্যের ভর দেওয়া নেই, দ্রব্যের মোল দেওয়া আছে। তাহলে মোলকে আণবিক ভর দিয়ে গুণ করলে ভর পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে দ্রবণের ভর, এই 1000 × রো মাইনাস এম ইন্টু এস মানে দ্রব্যের ভর, বিয়োগ করলে দ্রাবকের ভর পাই। কিন্তু ভাই এটা বের হয়েছে গ্রামে, এটা বের করতে হবে আমাকে কেজিতে। তো নিচে 1000 দিয়ে ভাগ করতে হয়, নিচে ভাগ না করে উপরে গিয়ে গুণ করলে হয়। এবং শর্ত হইতেছে এই রোটা হবে হচ্ছে গ্রাম পার সিসি অথবা গ্রাম পার এমএল এই ইউনিটে। লিখে না পরে আমি আবার বসাই দিচ্ছি। যদি কেউ না বুঝে এবার বুঝানোর পরে কোট মোটেও প্যারা নেই, কারণ দিশেষে তোমাকে এটা মুখস্থ করতে হবে। আমাকে এস মোলার দেওয়া আছে, আমাকে বের করতে হবে মোলালিটি মানে প্রতি কেজি দ্রাবকে কতটুকু আছে। তাহলে দ্রব্য এস মোলার মানে কি, উপরে এস, এই যে প্রথমে এস বসাইছিলাম, নিচে কত হবে দ্রাবকের ভর হবে। আমাকে দ্রবণের আয়তন দেওয়া আছে, আয়তনকে রো দিয়ে গুণ করে দ্রবণের ভর পাইছি মাইনাস। এই যে মোলকে আমি আণবিক ভর দিয়ে গুণ করে কি পাইছি, দ্রব্যের ভর পাইছি। তাহলে দ্রাবক দ্রবণের ভর মাইনাস দ্রব্যের ভর, মাইনাস করলে কি পাওয়া যায়, দ্রাবকের ভর। সেটা গ্রামে আসছিল, সেটাকে উপরে নিয়ে আমি নিচে যদি এই যে এখানে যদি মানে 1000 দিয়ে ভাগ করতাম তাহলে যা পাইতাম সেটাকে উপরে দ্বিগুণ হয়ে গেলে এটা কেজিতে হয়ে গেছে। সো এটা হচ্ছে মোলারিটি এবং মোলালিটির সম্পর্ক। যদি কেউ না বুঝে থাকো কোনো প্যারা নেই। আর মোলালিটির একক হচ্ছে, সো এর একক হচ্ছে মোলাল, এখানে লিখে নাও, ওটা ছিল মোলার, এটা হচ্ছে মোলাল। এরপর হচ্ছে পিএম 3.3। পিপিএম এবং পিপিবি আমরা একত্রেই পড়ব। পিপিএম মানে কি বুঝে আমি একটু পাশে লিখে দিই। পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, তো সো প্রতি মিলিয়ন ভাগে মানে 10^6 ভাগ দ্রবণে যত ভাগ থাকে, যত ভাগ দ্রব থাকে। আর পিপিবি মানে হচ্ছে বিলিয়ন, এটা হচ্ছে প্রতি 10^9 ভাগ দ্রবণে যত মোল দ্রব থাকে, এটা হচ্ছে কথা। এই এখানে হচ্ছে যারা যে মিলিনিয়র বিলিনিয়র কথাগুলো শোনো, তোমরা জানো কি না, তোমাকে যদি টাকায় মিলিনিয়র হইতে হয় তাহলে তোমাকে থাকা লাগবে হচ্ছে 10 লাখ টাকা। জাফর ভাই আপনি কি মিলিনিয়র? নাইম ভাই ব্রো আপনি তো নিশ্চিত মিলিনিয়ার ভাই, আপনার 10 লাখ টাকা আছে। না 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 ভাই, মিলিনিয়ার ছিলাম, এখন আর নাই আর কি। ও ভাই মিলিনিয়ার ছিল, এখন আর নাই। আচ্ছা, করোনা সব শেষ করে দিয়েছে। সো টাকার কিন্তু মিলিনিয়ার হওয়া কিন্তু খুবই সহজ, মানে আমার কাছে মনে হয় ঢাকার অনেক রিকশাওয়ালার কাছেও 10 লাখ টাকা আছে জমাইতে জমাইতে আর কি। বাট তুমি যদি ডলারে বা ইউরোতে মিলিনিয়ার হইতে চাও তাহলে কিন্তু খবর আছে। আর বিলিনিয়ারের কথা নাই বললাম, টাকায় মনে হয় 100 কোটি টাকা থাকলে বিলিনিয়ার হইতে হয়, আর ডলারে তো ওফ। এখন যে প্রতি 10^6 ভাগে কতটুকু থাকে, প্রতি 10^9 ভাগে কতটুকু থাকে, বিশ্বাস করো ভাইয়া এই জিনিসটা তোমার জীবনকে সহজ করবে না। তোমার জীবনকে সহজ করবে তুমি মনে রাখবা যে পিপিএম মানে হইতেছে এটা, মিলিগ্রাম পার লিটার। বিশ্বাস করো ভাই এটা তোমার জীবনকে অনেক সহজ করে দেবে। এটা কই থেকে আসছে এটা আমরা আপাতত জানবো না, কারণ দিন শেষে আমাদের এটাই মনে রাখা লাগে। আর যদি কই থেকে আসছে কারো খুব জানতে ইচ্ছা করে অন্যরকম পাঠশালায় আমার এই পরিমাণগত রসায়নের ফুল একটা লেকচার আছে, যদি কারো ডিটেলসে জানতে ইচ্ছা করে সেখান থেকে দেখে নিও আর কি। সো পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, এই জিনিসটা তোমাকে খুব সহজ করে দিবে। এবং মনে রাখবা পিপিএম থেকে মোলারিটির কনভার্সন হইতেছে পিপিএম সমান 1000 গুণন হইতেছে এম ইনটু হইতেছে এস, এটা হইতেছে পিপিএম থেকে মোলারিটির কনভার্সন। আবারও বলি ভাই, পিপিএম থেকে যদি মোলারিটি দেওয়া থাকে এস তাহলে পিপিএম সমান হচ্ছে 1000 × এম × এস। এম হচ্ছে কি ভাই, এম হচ্ছে আণবিক ভর। এবং তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে ভাই মোলারিটি ছিল, মোলালিটি ছিল, পিপিএম কেন দরকার, পিপিএম আমি কেন নিব? সো মনে রাখো পিপিএম হচ্ছে অতি লঘু দ্রবণের জন্য হিসাব করা হয়। যেমন দেখো তোমরা যখন ডিও বের করছিলা, তোমরা যখন বিওডি বের করছিলা, তোমরা যখন সিওডি বের করছিলা, তখন কিন্তু পিপিএম এককে বের করছিলা, কারণ এগুলো পানিতে খুব কম পরিমাণ থাকে। পিপিএম যদি বুঝে থাকে আর মনে রাখবা 1 PPM সমান 1000 PPB। আমি ঠিক লিখছি, কারো কনফিউশন যদি হয় তাহলে তুমি যেটা চিন জানো সেটা ভুল জানো, এটা ঠিক। তাহলে শুরু থেকে বলি ভাই, পিপিএম পার্টস পার মিলিয়ন, পিপিবি পার্টস পার বিলিয়ন।
প্রতি মিলিয়ন ভাগে যত ভাগ থাকে, প্রতি বিলিয়ন ভাগে যত ভাগ থাকে, বাট ওই জিনিসটা আসলে আমাদের জীবনকে সহজ করে না। আমাদের জীবনকে সহজ করে কোনটা? মিলিগ্রাম পার লিটার। পিপিএম আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? যদি অতি লঘু দ্রবণ হয় তার জন্য আমরা ইউজ করি। এবং হচ্ছে পিপিএম থেকে মোলারিটি কনভার্সন হচ্ছে পিপিএম সমান হচ্ছে 1000 × হচ্ছে এম ইন্টু এস, আর 1 PPM সমান 1000 PPB। ব্যাস এটুকু কাহিনী। সরাসরি আমরা পিপিবি বের করবো না, আগে পিপিএম বের করবো, তারপরে পিপিবি বের করবো। এই ম্যাথটাতে আসি ভাইয়া। প্রথম হচ্ছে ভাই যদি পিপিএম বের করতে চাই, তাহলে দেখো প্রথমে ছিল 1000, ওকে, এস দেওয়া আছে কত 2, এম দেওয়া আছে কত 98, তার মানে তুমি এখানে পাবা হতেছে 196 × 10³ এত পিপিএম। এবার দেখো ভাই এই অঙ্কের সঙ্গে এই অঙ্কের তফাৎ কি? আগে 2 লিটার দেওয়া আছে, এবং আমার বিশ্বাস যদি পরীক্ষায় এই অঙ্ক থাকে তাহলে 2 লিটার নিয়ে যে তোমরা কই যাবা, কি যাবা, কি করবো, এটা নিয়ে প্যারা খেয়ে যাও। সো কথা হচ্ছে যে ঘনমাত্রার একটা ইউনিট থেকে ঘনমাত্রার আরেকটা ইউনিট আমি চেঞ্জ করতেছি, সো এখানে আয়তনটা আমরা চিন্তাই করব না। তাহলে এখানের উত্তর এবং এখানের উত্তর আসলে কি হবে? সেম হবে। আবারও বলি স্টুডেন্টদের মধ্যে এরকম একটা প্রবণতা দেখি, যদি ঘনমাত্রার একটা একক থেকে ঘনমাত্রার আরেকটা এককে কনভার্ট করতে বলে আয়তন নিয়ে পুরো মাখামাখি করে, খবরদার আয়তন আমি দেখবই না। ঘনমাত্রা 2 মোলার মানে ঘনমাত্রা 2 মোলার, সেখান থেকে আমি পিপিএফ কনভার্ট করবো, আয়তন যাই থাকুক, ব্যাপার না। এরপর হচ্ছে উল্টাটা, এখানে এটাকে তোমার হোমওয়ার্ক দিয়ে দিলাম, সূত্রে মান বসাবা, উল্টাটা মানে এখানে পিপিএম থেকে মোলারিটি বের করতে বলছে, আমি করাই দিচ্ছি না। তোমাদের জন্য একটা ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ পোল দেওয়া আছে, এটার জন্য আমি সময় দেবো 1.5 মিনিট। ভাই আমাকে প্লিজ হতাশ করো না, একটু ঠিকঠাক উত্তর দিও। তৌসিফ, দ্রবণ যদি পানি না থাকে তাহলে মিলিগ্রাম পার লিটার লেখা যাবে কিনা? না ভাই, দ্রবণ যদি পানি না হয় মিলিগ্রাম পার লিটার লেখা যাবে না, কিন্তু 99.99% কেসে দ্রবণটা আসলে পানি হয়। মোলার দ্রবণ বা মোলাল দ্রবণের মধ্যে পার্থক্য কি? একটা মোলারিটিতে একটা মোলালিটিতে, এছাড়া কোনো পার্থক্য নাই। অর্ণব, আবারও বলতেছি কেউ আবার এটা চিন্তা করে না ভাইয়া, ডিউতে তো ক্যালকুলেটার নাই, এই অঙ্ক ক্যালকুলেটার ছাড়া কিভাবে করব? এই অঙ্ক যখন আসছিল তখন ক্যালকুলেটার ছিল, প্যারা নিও না। জাফর ভাই আপনাদের সময় ক্যালকুলেটার ছিল না? ছিল তো, ছিল, ডিউতেও ছিল, ম্যাক্সিমাম জায়গায় ছিল। আমার টাইমে শুধু মেডিকেলে ছিল না, আর আমার টাইমে আছে ভাই, আমি পরীক্ষা 3 মাস আগে থেকে, আমার মেইন টার্গেট ছিল ঢাকা ভার্সিটি বুঝছেন, পরীক্ষা 3 মাস না 2 মাস আগে থেকে জানলাম যে ক্যালকুলেটার নাই, কিন্তু এটাকে দেখেন 2 আর 2 যোগ করতে হবে ক্যালকুলেটারে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের পর থেকে আসলে একটা একটা করে ভার্সিটি ক্যালকুলেটার অফ করা শুরু করেছে। এটা আসলে ভার্সিটির দোষ না, ওই যে দুষ্ট পোলাপা নিয়ে করে না ডিভাইস নিয়ে যায় ক্যালকুলেটারের মধ্যে। আর্সেনিকের মাস জানতে চাইছে, এই অঙ্ক করতে হলে আর্সেনিকের মাস দরকার নাই। হ্যাঁ, এই অঙ্কের জন্য আর্সেনিকের পারমাণবিক ভর দরকার নেই। উত্তর কি ভাই ঠিক আছে? 30, উত্তর 30 PPM। হ্যাঁ ওকে, 30 PPM। যারা ভুল উত্তর দিছো ভাই বাসায় বসে চিন্তা করবা, ওই যে 0.0 থেকে 1000 দেখুন দিলেন স্যার, শেষ, গ্রাম আছে মিলিগ্রাম নিতে হবে। গুড, থ্যাংক ইউ ভাই। ওকে, 3.4%। আমি যেভাবে টাইপ দিয়ে দিয়ে লিখতেছি সেভাবে লিখো, আর কেউ আমাকে অভিশাপ দিও না ভাইয়া, সব ম্যাথ করে দিচ্ছে না, তার জন্য যেগুলো হচ্ছে তোমাদেরকে করে দিই না সেগুলো তুমি বাসায় বসে করবা। দেখো পার্সেন্টেজ কত ভাবে থাকতে পারে, এক্স পার্সেন্ট অথবা এক্স পার্সেন্ট ডব্লিউ ভাই ভি, এটা একই কথা। এটার কথা হচ্ছে 100 ml দ্রবণে এক্স গ্রাম দ্রবণ, এটা এটা মিন করে। ভি বাই ভি মিন করে হতেছে 100 ml দ্রবণে
XML দ্রব এটা W by W মিন করে হতেছে 100 গ্রাম দ্রবণে X গ্রাম দ্রব জানি না উল্টা পাল্টা লিখতেছি কেন আল্লাহ মাহফুজ জানে আর এটা মিন করে হচ্ছে 100 গ্রাম দ্রবণে XML হচ্ছে দ্রব মানে নিচেটা রেসপেক্ট আমরা উপরেটা চিন্তা করি তো এটা তো আমি জানি সবাই জানো মনে মনে চিন্তা করতেছে এটা তো ভাই জানি তুমি যেটা জানো না সেটা হইতেছে আমি মোলার হিসেবে কনভার্ট করব সেটা হইতেছে দেখো এখানে x পার্সেন্টেজ অথবা x পার্সেন্ট w / v যদি দেওয়া থাকে তাহলে এখানে s সমান হচ্ছে 10 ইনটু x / হইতেছে m কই থেকে আসলো আমি একবার বলি না বুঝলে সমস্যা নাই কারণ দিনশেষে এটা মুখস্থই করতে হয় দেখো 100 তে আছে হচ্ছে x তাহলে 1000 ml এ কতটুকু হবে 10x 10 গুণ হবে এবং আমার তো 1000 ml লাগবে কি মোল আমার তো ভল লাগবে না তো m দিয়ে ভাগ করলে মোল পাওয়া যায় আমি করা হচ্ছে নিচেরগুলো কিভাবে হয় তাহলে এই ফর্মুলা এটা পাইলাম হচ্ছে s সমান হচ্ছে 10 ইনটু x / হইতেছে m এখানে আসি s সমান তুমি 10x / m হচ্ছে বসাবা সব ক্ষেত্রে বসাবা এখানেও s সমান হইতেছে 10x / m বসাও এখানেও s সমান হইতেছে 10x / m হচ্ছে বসাও আগে তারপরে দেখি কি করতে হয় মনে রাখবা যে এটা হচ্ছে আমাদের আইডিয়াল সিচুয়েশন আমরা ইউজুয়ালি এটাই করি যে হচ্ছে আয়তনের মধ্যে ভর হিসাব করি তো আইডিয়াল সিচুয়েশনের মধ্যে দেখো যে নিচেরটা হচ্ছে ভাই দ্রবণ আর উপরেরটা হচ্ছে দ্রব এটা সবাই বোঝার কথা আমি সাদা রংটা নেই তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে এখন দেখি যে ভি বাই ভি যখন হয়েছে তখন দেখো নিচেরটা কিন্তু সেম আছে উপরেরটা পরিবর্তন হয়েছে আবারও বলি আমার আইডিয়াল সিচুয়েশন থেকে উপরেরটার পরিবর্তন হয়েছে তাহলে উপরেরটা যদি পরিবর্তন হয় উপরেরটা দ্রব ছিল আমরা এখানে একটা রো দিয়ে গুণ করব এবং কার রো দ্রবের রো কেন দ্রব পরিবর্তন হয়েছে তাই এরপরে আসি ভি ডব্লিউ বাই ডব্লিউ দেখো আমাদের আইডিয়াল সিচুয়েশন ছিল ডব্লিউ বাই ভি তাহলে ডব্লিউ তো উপরে ডব্লিউ আছে ভি হচ্ছে এখানে উল্টে গেছে সো এই ভি পরিবর্তন হয়েছে এবং নিচে ছিল ভাই দ্রবণ তার মানে আমি এখানে রো দিয়ে গুণ করব দ্রবণ দিয়ে গুণ করব অনেকের এখানে মনে হইতেছে ভাইয়া নি ডব্লিউ তো ভাগ আছে তাহলে উপরে কেন গুণ করছেন বাসায় গিয়ে এক মিনিট চিন্তা করবা তারপরে আনসার পেয়ে যাবা যে নিচে ভাগ থাকা সত্ত্বেও কেন গুণ করছে চার নম্বর আসি ভি বাই ডব্লিউ এখন দেখো উপরেরটার জায়গায় ভি এর জায়গায় মানে ডব্লিউর জায়গায় ভি আসছে নিচে ভি এর জায়গায় ডব্লিউ আসছে মানে দোনোটা পরিবর্তন হয়ে গেছে আমার আইডিয়াল সিচুয়েশন থেকে তাহলে আমি এখানে দুইটা দিয়ে দ্বিগুণ করব রো অফ দ্রব ইনটু হচ্ছে রো অফ দ্রবণ তাহলে আবার বলি ভাই এক্স পার্সেন্ট অথবা এক্স পার্সেন্ট ডব্লিউ বাই ভি যদি থাকে তাহলে ফর্মুলা হতেছে 10x / m যদি এক্স পার্সেন্ট ভি বাই ভি থাকে আইডিয়াল সিচুয়েশনের সঙ্গে চিন্তা করবা এবং দেখো আইডিয়াল সিচুয়েশন অনুযায়ী উপরেরটা পরিবর্তন হয়েছে মানে নিচের ভি ভি এর জায়গায় আছে উপরে ডব্লিউর জায়গায় ভি আসছে তাহলে ডব্লিউর জায়গায় যদি ভি আসে তাহলে দেখো ভি ছিল কি উপরে উপরে কি ছিল দ্রব ছিল এই জন্য আমি দ্রবের রোধে গুণ করছি তৃতীয়টা হচ্ছে নিচেরটা পরিবর্তন হয়েছে নিচেরটা যদি পরিবর্তন হয় তাহলে দেখো নিচেরটা ছিল দ্রবণ আমি দ্রবণের রোধে গুণ করছি কেন গুণ করছি বাসায় গিয়ে চিন্তা করলেই পারবা আর ভি বাই ডব্লিউ যখন হয় তখন আইডিয়াল সিচুয়েশন থেকে দুইটাই পরিবর্তন হয়েছে ডব্লিউর জায়গায় আসছে ভি ভি এর জায়গায় আসে ডব্লিউ দুইটাই পরিবর্তন হয়েছে মানে আমি দুইটা রোধে গুণ করবো এবং এখানে রো এর ইউনিট মনে রাখবা গ্রাম পার এম এল অথবা হচ্ছে গ্রাম পার সিসি অথবা গ্রাম পার সেমি কিউব অথবা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব যেটা তোমার কাছে দেওয়া থাকবে সেটা এটা যদি বুঝতে পারি ভাই তোমাদের জন্য একটা ইজি পিজি লেমন স্কুইজি পোল আছে এটার জন্য তোমাদেরকে আমি সময় দেবো হচ্ছে 1.5 মিনিট পোল কোশ্চেন 3 ও লঞ্চ করে দিছে না 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 ভাই হতাশ করো না ঠিকঠাক উত্তর দিও
সাফর ভাই, এই রোদ নিয়ে গুণ কেন করছি বলছি না, এটা বাসায় গিয়ে চিন্তা করবা, সব জিনিস ক্লাসে তোমাকে সলভ করে দেওয়া হবে না ভাইয়া। এটা হচ্ছে তোমরা যে ফাঁকিবাজি করো যে, তার জন্য আমি এটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, বাসায় গিয়ে চিন্তা, আমি ভুল লিখে নাই, এটুকু ঠিক রাখো যে ভাইয়া ভুল লেখে নাই। এবারে বাসায় গিয়ে চিন্তা করবা রো কেন আমি গুণ করছি, নিচে ভাগ থাকা সত্ত্বেও কেন গুণ করছি, এটা তোমাদের বাসার জন্য চিন্তার কাজ আর কি। শোন, একজন লিখছে যে ভাই আমি তো অলরেডি বাসায় আছি। আচ্ছা বাসায় গিয়ে না, বাসায় বসে চিন্তা করবো আর কি। আচ্ছা আমার উত্তর জানা নাই, কিন্তু মেজরিটি যেহেতু এ নম্বর উত্তর সঠিক দিয়েছে, তার মানে এ নম্বর মনে হয় উত্তর। ওকে ভাই, মেজরিটি ঠিকঠাক উত্তর দিছো, থ্যাংক ইউ। আমরা সামনে আগাই, নর্মালিটি। নর্মালিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রতি লিটার দ্রবণে তুল্য ভরের গুণিতকে নর্মালিটি বলে। এই ডেফিনেশনটা এখন আমরা পড়বো না, লিখে রাখো শুধু। নর্মালিটিকে এন দিয়ে সিম্বলাইজ করা হয়। আমরা শুধু পড়বো, এটা মনে রাখবা যে হইতেছে এন সমান হচ্ছে এস ইনটু ই, এবং এখানে ই কে আমরা বলি হইতেছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা মানে আমরা আসলে নর্মালিটি জিনিসটা হচ্ছে এখানে জিনিসটা কি সেটা বুঝতেছি না, নর্মালিটি কেমনে বের করে সেটা দেখতেছি। যদি কারো বুঝতে ইচ্ছা হয় তাহলে ভাই ওই যে তুমি অন্যরকম পাঠশালায় যাবা, সেখানে গিয়ে পরিমাণগত রসায়নের একটা প্লে লিস্ট আছে আমারই বানানো, সেখানে আমি অনেক সময় নিয়ে হচ্ছে ওখানে বোঝাইছি। এখানে আসলে এটা ব্যাখ্যা করার সময় হবে না, কারণ এর থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সামনে আছে। এবার আমরা একটা পড়বো তুল্য সংখ্যা জিনিসটা কি। তুল্য সংখ্যা এবং তুল্য ভর, আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো এটা শর্টকাট। তুল্য সংখ্যা তুল্য ভর জিনিসটা কি, এই এক কথা আজকে বারবার বলবো। তোমার যদি মনে হয় যে ডিটেলসে তুমি জানতে চাও, একেবারে অরিজিনালি বেসিক জিনিসটা জানতে চাও, তাহলে অন্যরকম পাঠশালা দেখবে একটা আলাদা ভিডিও আছে তুল্য সংখ্যা তুল্য ভর নিয়ে, এখানে আমরা দেখবো কিভাবে বের করে। তুল্য সংখ্যা হচ্ছে মনে রাখবা, যদি অ্যাসিড তুমি যদি নাও তাহলে অ্যাসিডের ক্ষেত্রে হইতেছে দানযোগ্য হাইড্রোজেন সংখ্যা, মানে যতগুলো সে দান করতে পারে। যেমন ধরো ভাই এই সেলের জন্য হতেছে 1, সালফিউরিক অ্যাসিডের জন্য হচ্ছে 2, এরপর হচ্ছে ফসফরিক অ্যাসিডের জন্য হতেছে 3। মাঝে মধ্যে কিন্তু যতগুলো আছে ততগুলো দান করে না, তখন যতগুলো দান করবে ততগুলো তুল্য সংখ্যা। তুমি যদি বেজের ক্ষেত্রে চিন্তা করো, দানযোগ্য ও এইচ মাইনাস অথবা গৃহীত এইচ প্লাস। যেমন ধরে ভাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য তুল্য সংখ্যা কত, 2, অ্যামোনিয়ার জন্য তুল্য সংখ্যা কত, 1, কারণ অ্যামোনিয়া একটা হাইড্রোজেন গ্রহণ করে। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত, 1। তুমি যদি ধাতু নাও অথবা অধাতু নাও, তুল্য সংখ্যা কিন্তু সবসময় সেম না হইতে পারে, বিভিন্ন কেসে কিন্তু চেঞ্জ হইতে পারে। আমরা সব থেকে রেগুলার লিখে দিচ্ছি, এদের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে যোজনী। কিরকম ধরাবে, অ্যালুমিনিয়ামের জন্য দিছে 3, ক্যালসিয়ামের জন্য 2, সোডিয়ামের জন্য 1। আর তুমি যদি হচ্ছে ভাইয়া লবণ নাও, লবণের তুল্য সংখ্যা হচ্ছে ধাতুর মোট যোজনী, মানে যোগ করে যা পাওয়া যায় সেটা। আবারও বলি ভাই আমি কিন্তু এগুলো শর্টকাট দেখাচ্ছি। ধরো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা লবণ, ক্যালসিয়াম হচ্ছে ধাতু, এ দুজনই 2, মানে তুল্য সংখ্যা 2। যদি সোডিয়াম কার্বনেট চিন্তা করি তাহলে এখানে ধাতু সোডিয়াম, এক আর এক যোগ করলে মোট 2 আসে, সো 2। আমি যদি এখানে হচ্ছে কপার সালফেট হিসাব করি তাহলে এখানে 2। যদি আমি এখানে চিন্তা করে দিছি অ্যালুমিনিয়াম সালফেট তাহলে এখানে হয় হচ্ছে 6। কেন 6, অ্যালুমিনিয়াম 3 3 যোগ করলে 6 হয়। যদি আমি এটা নেই NaAlO2 তাহলে এখানে তুল্য সংখ্যা থাকে হচ্ছে কত, এখানে তুল্য সংখ্যা থাকে 4, অ্যালুমিনিয়ামের 3, সোডিয়ামের ক্ষেত্রে 1, যোগ করলে 4 হয়। এই চারটা আমরা আপাতত দেখি, তারপরে যদি লাগে তাহলে বাকিটুকু দেখবো। তাহলে ভাই তুল্য সংখ্যা কি জিনিস, তুল্য সংখ্যা হইতেছে অ্যাসিডের জন্য দানযোগ্য হাইড্রোজেন সংখ্যা, বেজের জন্য গৃহীত
হাইড্রোজেন সংখ্যা বা দানযোগ্য OH সংখ্যা ধাতুর ক্ষেত্রে যোজনী, লবণের ক্ষেত্রে মোট যোজনীর যোগফল বা ধাতুর যোজনীর যোগফল। শর্টকাট অরিজিনাল জিনিসটা কি সেটা বুঝতে হলে তুমি একটা ভিডিও দেখে নিলেই, মনে হয় 10 মিনিটের ভিডিও হয়েছিল, ওটা দেখে নিলেই বুঝতে পারবা। তাহলে যেমনটা দেখছিলাম যে ভাই মোলারিটি সমান হইতেছে, নর্মালিটি সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, এবং নর্মালিটির এককটা হইতেছে নর্মাল। সংক্ষেপে এন দিয়ে সিম্বলাইজ করা হয়। তোমাদের জন্য একটা ম্যাথ আছে, ম্যাথটা এখন তুলতে হবে না, এটা হোমওয়ার্ক দিয়ে রাখছি। দেখো এটা হচ্ছে একের মধ্যে আর কি সব ম্যাথ। তো হচ্ছে আমি প্রতিটা ক্লাসে হচ্ছে তোমাদের জন্য একটা অফারের ম্যাথ দিই, এবং গত ক্লাসে আমি তোমাদের জন্য যে অফারের ম্যাথটা দিছিলাম যতটুকু আমার মনে পড়ে, যে পিএইচ এর রেঞ্জ কত হলে, দুঃখের বিষয় হইতেছে আমাকে প্রায় 300-400 মানুষজন রেসপন্স করছে, একটা উত্তর আমি সঠিক পাইনি। সো যেহেতু আমার ওইখানে টাকা পয়সা খরচ হইতেছে না, আমি এইটা অনেক সহজ একটা ম্যাথ, সো এই ম্যাথটাই তোমাদের জন্য আমি হচ্ছে হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এবং তুমি যদি এই অঙ্ক আমাকে উত্তর পাঠাইতে পারো, তাহলে তোমার জন্য আইসক্রিম বা চকলেট চিপস, আইসক্রিম হচ্ছে 20 টাকা বা 25 টাকা, এর উপরে আমি যাবো না। আমার সঙ্গে যদি কোনোদিন দেখা হয়, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি খাওয়াবো, এবং আমি আমার হচ্ছে মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমাকে এখানে হচ্ছে অঙ্কটা পাঠাই দিও। আমি জানি অনেকে এখন এটা করে ফেলতে পারবে, অনেক সহজ একটা ম্যাথ। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে তিনবার প্রশ্ন করতে NH3 কিভাবে হয়, ও একটা হাইড্রোজেন গ্রহণ করে তার জন্য অন হয়। আর যারা হচ্ছে আমাকে মেইল বাদে হচ্ছে, আমি জানি এখানে আমার সাথে অনেকে অন্যভাবে কানেক্টেড আছে, সো যে যেভাবে কানেক্টেড আমাকে এটা পাঠাই দিও, আর মিলাই নিলে বন্ধুর কাছ থেকে হচ্ছে, যদি আমার সঙ্গে কানেকশন না থাকে তাহলে বন্ধুর কাছ থেকে মিলাই নিও। বাট এই অঙ্ক এখন তুলতে হবে না, এটা তো আমি তোমাদের ইয়াই দিয়ে দেবো, PDF দিয়ে দেবো। এবং এই অঙ্কটা তুমি যদি পারো তাহলে তুমি ধরে নিও যে হইতেছে তুমি ঘনমাত্রা রিলেটেড বাকি সবকিছু পারবা। এবার লিখানো স্টয়কিওমেট্রিক ফর্মুলা, যেটাকে বাংলায় বলে সহগ অনুপাত সূত্র টাইপ 4। আবারও বলতেছি আমার সঙ্গে যদি দেখা হয় কোনোদিন, এবং তুমি যদি আমাকে আমার কাছে বলো যে ভাইয়া আমি সঠিক উত্তর দিছিলাম খাওয়ান, তাইলে আমি খাওয়াবো, না হইলে কিন্তু দাবি রাখবে না, হাসরের ময়দানে বলবা শাওন ভাই বলছিল খাওয়াবে, খাওয়াই নাই, সেটা কিন্তু হবে না। স্টয়কিওমেট্রিক ফর্মুলাটা কি? স্টয়কিওমেট্রিক ফর্মুলা হচ্ছে, ধরো আমার কাছে এরকম একটা বিক্রিয়া আছে 2A প্লাস 3B সমান ধরো হচ্ছে 5C। এটা যদি হয় তাহলে A এর মোল সংখ্যাকে আমি ওর সহগ দিয়ে ভাগ করব, B এর মোল সংখ্যাকে, N অফ A মানে হচ্ছে এর মোল সংখ্যা, B এর মোল সংখ্যাকে ওর সহগ দিয়ে ভাগ করব, আর C এর মোল সংখ্যাকে ওর সহগ দিয়ে ভাগ করব, এবং এই প্রত্যেকটা সমান আসে। খবরদার আবেগের ঠেলায় মনে করো না যে এখানে প্লাস আছে দেখে এখানেও প্লাস হবে, এগুলো সব সমান হয়। এবং আমরা এখন থেকে এই ফর্মুলাটা ইউজ করব। ভাই ওদের কি এখন 1 ঘন্টা হয়ে গেছে না, একটা ব্রেক দেওয়া উচিত না? তাহলে ভাই তোমাদের হচ্ছে 5, এখন আমার ঘড়িতে ঠিক 12টা বেজে গেছে, 12:05 সময় আবার আমরা শুরু করব। সো এই পর্যন্ত একটু চিল করো, জাফর ভাই আপনি একটু থাকেন। জাফর ভাই আছেন? এই আমরা এখন কোনো পড়াশোনার কথা বলতেছি না, খেয়াল করে না শুনলে চলবে। জাফর ভাই একটু কথা বলতেছ তো? যা রিপিটটা আপলোড দাও। আচ্ছা
জাফর ভাই, ওই ইয়াতে ছিলাম। ও আচ্ছা ভাই, ওই ভাষার কথা বলতেছিলাম। হ্যাঁ বলো। বুঝছি, আমার এখানে তো আবার কারেন্ট চলে গেল। আপনি আপাতত হচ্ছে স্টোচিওমেট্রিক ফর্মুলা দিয়ে শুরু করেন, আবার কারেন্ট আসলে হচ্ছে আমি দেখব না কি জানি হইছে আজকে। ওকে ওকে ওকে, তাহলে আমি হচ্ছে শেয়ারটা হচ্ছে ইয়া দিয়ে দিলাম, মানে হচ্ছে স্টপ দিলাম। আমি একটু দেখি বাচ্চা কাচ্চারা কি প্রশ্ন করছে। স্টোচিওমেট্রি থেকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টোচিওমেট্রি থেকে। তুমি কি স্টোচিওমেট্রিটা বলছিলে? হ্যাঁ, সূত্র বলছিলাম, আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি মেসে চলে যাই। সূত্র তো বলছো। হুম হুম হুম, দেখা যায় না সাউন্ড? দেখা যায়। আচ্ছা রুবেল ভাই, এই যে ফোন আমরা হচ্ছে ওয়েবিনার হ্যাজ ভাই, ওদের ব্রেক সেশনে তো এখনো। ও ব্রেক পয়েন্ট আছে, আরো 2 মিনিট আছে। ওকে ওকে, সাউন্ড সাউন্ড ভাই কিছু বলতেছিলেন না? না ঠিক আছে, এবারে এবারে ঠিক আছে। আর 2 মিনিট পরে শুরু করে দিন ভাই। সাউন্ড শুনতেছো? হ্যাঁ ভাই শুনতেছি, আমি আছি, সমস্যা নাই। এমসি চলে বইলো তোমার ব্রেকের টাইম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আগান শুরু করেন ভাই। তো সবাই একটু দেখি, আচ্ছা সবাইকে একটু আমি বলে নিই, সেটা হচ্ছে আমার এখানে কারেন্ট চলে গেছে, তো আমার ল্যাপটপে কতক্ষণ ব্যাকআপ দিবে সেটা আমি জানি না। তো হচ্ছে ভাই শুরু করতে থাকুক, আমি তোমাদের কিউএনএ তে আসি, আবার যখন কারেন্ট আসবে তখন হচ্ছে আমি আবার জয়েন করব না। ওকে, তো সবাই একটা দেখি, একটা ম্যাথ দেয়া আছে। তো ম্যাথটা হচ্ছে সবাই একটু পড়ো, 840 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করে বিয়োজিত করা হলে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 2 অ্যাটমোস্ফিয়ারিক চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। এখন ম্যাগনেসিয়াম কার্বনেটকে তুমি বিয়োজিত করবা। তো আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে কি হয় এটা সবাই জানি। ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। সো এই অঙ্কটাতে বসে হচ্ছে আমরা জানি হচ্ছে স্টোচিওমেট্রিক ফর্মুলা। তো প্রতিটা হচ্ছে মোল সংখ্যা নেই, এন অফ এম জি সিও থ্রি ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু এন অফ এম জিও ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু এন অফ সিও টু ডিভাইডেড বাই ওয়ান। এই যে এই ম্যাগনেসিয়ামের কার্বনেটের সহগ হচ্ছে এই ওয়ান, এখানে নিচে চলে আসছে,
এই ম্যাগনেসিয়াম অক্সাইডের সহগ হচ্ছে নিচে আসছে, এই কার্বন ডাইঅক্সাইডের সহগ হচ্ছে নিচে আসছে। এখন দেখো ম্যাথ প্রশ্নে কি আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর আছে, তো ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা ডেটা দেওয়া আছে এবং হচ্ছে চাইছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ডেটা, এত তাপমাত্রা এত চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড চাপে। তো ম্যাগনেসিয়াম কার্বনেট দেওয়া আছে এবং কার্বন ডাইঅক্সাইড বের করতে বসে, তো আমি বলতে পারি তিনটা অনুপাতই সমান, তো প্রথমটা এবং শেষ অনুপাতটাও সমান। সো ম্যাগনেসিয়াম কার্বনেটের কিন্তু যেহেতু ভর আছে আমরা সূত্র লিখবো হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এবং কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যার সূত্র আমরা কি লিখবো, দেখো এখানে হচ্ছে কি বলা আছে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু বলা আছে ওর টেম্পারেচার, ওর হচ্ছে প্রেশার। সো আমরা জানি হচ্ছে এসটিপি তে থাকলে ভি বাই 22.4, এরপরে বলছিল এসএটিপি তে থাকলে হচ্ছে ভি বাই 24.789, কিন্তু এখানে কিন্তু এসটিপি এসএটিপি কোনোটাই নাই, ভিন্ন একটা তাপমাত্রা চাপ, তো এই ক্ষেত্রে সূত্র কিন্তু এন ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি। তো এখানে ডাব্লিউ এর মান আমরা বসাবো হচ্ছে 840 এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের পার আণবিক ভর হচ্ছে 84 ইকুয়াল টু বসবে হচ্ছে পি হচ্ছে 2 অ্যাটমসফিয়ার এবং ভি হচ্ছে বের করতে বলছে লিটারে বের হবে, আমরা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার বের করতেছি, আর এর মান হচ্ছে 0.0821, টেম্পারেচার 546 ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে 273 কেলভিন। ক্যালকুলেট করলে ভলিউমের মান যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সম্ভবত এখানে ভলিউমের মানটা হচ্ছে, আমি একটু দেখে বলতেছি, জাফর ভাই ওকে বল জাফর ভাই, ভাই আমার কারেন্ট চলে আসছে 336.2 লিটার। ওকে সাউন্ড, আচ্ছা আপনি যে শেয়ারটা হচ্ছে পজ করেন, মানে স্টপ দেন, স্টপ দিছি। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা বাচ্চা কাচ্চারা তো হইতেছে, ভাইয়া যে অঙ্কটা দেখালো এরপর হচ্ছে এই ম্যাথ একটু লিখে নাও। চুনাপাথরের নমুনে 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, তো এটা হচ্ছে চুনাপাথরের নমুনায় আছে, তোমাকে বের করতে বলছে এরকম 150 গ্রাম চুনাপাথর থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1.5 এটিএম চাপে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আগের অঙ্ক শুধুমাত্র এখানে আগে একটু ইনফরমেশন দেওয়া আছে, এক্সট্রা ইনফরমেশন, আমরা সেটা একটু দেখব। আবার বলি ভাই, আগের অঙ্কটা এবং এই অঙ্ক কিন্তু একই অঙ্ক, খবরদারি অঙ্ক দুটোকে আলাদা অঙ্ক মনে করার কোনো কারণ নাই। তাহলে চুনা পাথরে 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, তার মানে ভাই 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট 96 গ্রাম, তাহলে আমাকে আছে 150 গ্রাম নিতে হবে, এর মধ্যে কত 144 গ্রাম, হিসাব নিকাশ করলে এটা পাবা। এটা তো বিক্রিয়া, ওই চোখের দিকে তাকায়ও না পাথর গলে যাবে, মানে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে আর কি পাথর গলতে। আমার লাগবে এইটা আর লাগবে এইটা, বাকি সব গুল্লাই যাক। তাহলে আমি বলতে পারি এন অফ ক্যালসিয়াম কার্বনেট সমান হচ্ছে এন অফ কার্বন ডাইঅক্সাইড। এখন এইখানে এসে তোমার হচ্ছে মেইন সিলেক্ট করতে হবে যে মোলের জন্য আমি আসলে কোন ফর্মুলা ইউজ করব। দেখো বেচুনা পাথরের ভর নিয়ে কাহিনী করতে বলছে, তার মানে ডব্লিউ বাই হচ্ছে 100 কই পাইছে আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইডের জন্য তাপমাত্রা চাপ দেওয়া আছে, মানে পিভি বাই আরটি। সো পিভি বাই আরটি তুমি যদি ভ্যালু বসাও, তুমি চাইলে এটা এসআইএন সিস্টেমে নিতে পারো, তুমি চাইলে লিটারে টিমে নিতে পারো, কিন্তু লিটারে টিমে নেওয়া সহজ। সো আমি 1.5 পি এর মান, ভি এর মান তোমাকে বের করতেই বলছে, আর এর মান 0.0821 ইন্টু তাপমাত্রা হচ্ছে কত হবে 150, মানে 150 প্লাস 273, তুমি হিসাব নিকাশ করলে এখানে ডব্লিউর যে ভ্যালুটা পাবা, সরি ডব্লিউর মান তো দেওয়া আছে, ডব্লিউর মান দেওয়া আছে হচ্ছে, আমি একটু চেঞ্জ করে নিই, ডব্লিউর মান দেওয়া আছে 144। তাহলে এখানে তুমি দিন শেষে ভি এর যে ভ্যালুটা পাবা, ভি এর ভ্যালু পাবা হচ্ছে 33.34 লিটার। আপনি কি আমাকে ফোন দিচ্ছেন নাকি অন্য কেউ ফোন দিচ্ছে? আমাকে বলতেছো?
শাওন হ্যাঁ ভাই আপনাকে না ওরা অঙ্কটা তুলুক আচ্ছা ধরলাম আমি অঙ্কটা সবই বুঝতে পারছো নেক্সট অঙ্কটা হচ্ছে তোমাকে করা লাগবে না এটা বাসায় বসে করে নিবা এটা হইতেছে আমাকে ওই যে চুনা পাথরের ভর বের করতে বলছে আগের অঙ্কের মতো এই অঙ্কটাই 60% ক্যালসিয়াম কার্বনেট আছে সো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব না আমরা টাইপ 6 এ যাই ভেজাল বিশুদ্ধতা তুমি যখন এই ভেজাল বিশুদ্ধতা করবা তখন অঙ্কের ক্ষেত্রে ভাই কিছু কাহিনী হইতে পারে কি কাহিনী আমি দুইটা কথা লিখবো কথা দিলে ভালো ভালো মতো খেয়াল করবা একটা হইতেছে ডব্লিউ গ্রাম ভেজাল যুক্ত চুনা পাথর একটা লাইন আরেকটা হচ্ছে ভেজাল যুক্ত ডব্লিউ গ্রাম চুনা পাথর দেখি বাচ্চা কাচ্চারা বুঝতে পারে কিনা যদি মনে করো কোথাও যদি ভেজাল কথাটা আগে লেখা থাকে তার মানে এটা কিন্তু শুধুই ভেজাল ডব্লিউ গ্রাম ভেজাল যুক্ত চুনা পাথর মানে এটাই ভেজাল দেওয়া আছে আর ভেজাল যুক্ত ডব্লিউ গ্রাম চুনা পাথর মানে কি এটা হতেছে মোট মিলে মানে টোটাল মিলে যেটা সেটা হতেছে এটা এই জন্য এই টাইপের ম্যাথ যখন পরীক্ষা আসবে তখন একটু ভালো মতো দেখবে যে এখানে আসলে আমাকে কি চাইছে কি দেওয়া আছে এবং তারপরে ডিসাইড করবো আসলে এখানে আমাকে কি করতে হবে সো এইটুকু একটু ভালো মতো খেয়াল রাখতে হবে ভাইয়া আমরা এই ম্যাথটাতে আসি ম্যাথটা একটু ঝটপট লিখে নাও আবার বলি ভাইয়া ভেজাল রিলেটেড যদি কোনো অঙ্ক দেওয়া থাকে প্রশ্ন কেয়ারফুলি পড়তে হবে প্রশ্নে সেখানে কি বলা আছে এবং দেখতে হবে ভেজাল কথাটা আগে লেখা আছে না ভেজাল কথাটা পরে লেখা আছে এবং এর উপর ভিত্তি করে তোমাকে ডিসাইড করতে হবে যে অঙ্কে আসলে আমাকে কি করতে হবে তাহলে ভাইয়া তুমি যদি অঙ্কটা পড়ো দেখো এত গ্রাম ভেজাল যুক্ত ক্যালসিয়াম কার্বনেট তার মানে কি ভাই এটা হচ্ছে ভেজালের অ্যামাউন্ট দেওয়া আছে যে এটা হচ্ছে আমার ভেজালের অ্যামাউন্ট দেওয়া আছে এবং তাকে আমি কি করছি এসিএল এর সঙ্গে বিক্রয় করে হ্যান ত্যান করে অনেক কিছু পাইছি ক্যালসিয়াম কার্বনেটের ভেজালের শতকরা পরিমাণ কত তাহলে ভেজালের শতকরা পরিমাণ কত যদি বের করতে আমাকে মোটটা অবশ্যই বের করতে হবে কারণ কি আমি তো মোট এখনো জানি না তাহলে মোট যদি বের করতে হয় আমাকে হইতেছে বিশুদ্ধ বের করতে হবে দেখো অঙ্ক পড়ে বুঝি কিনা আবারও বলি ভেজালের শতকরা পার্সেন্টেজ চাইছে মানে আমাকে এখানে মোট বের করতে হবে মোট তো এখানে দেওয়া নাই তো মোট আমি বের করবো কিভাবে বিশুদ্ধ বের করবো ভেজালের সঙ্গে যোগ করে আমি মোট পাবো তাহলে বিক্রিয়া কি ক্যালসিয়াম কার্বনেট টু HCl ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেখো ভাই তোমার লাগবে এইটা তোমার লাগবে এইটা বাকিগুলো গুল্লাই যাক তাহলে N অফ ক্যালসিয়াম কার্বনেট সমান N অফ কার্বন ডাইঅক্সাইড এটুকু বুঝলাম এখন দেখি এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা এই ক্যালসিয়াম কার্বনেটের আমার তো ভর লাগবে তাহলে W বাই হচ্ছে 100 ওকে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি ভাই PV বাই RT এখন P এর যে মানটা 750 কে 760 দিয়ে ভাগ করলে ATM এ পাওয়া যায় আমি সব ATM এ নেব V এর মানটা দেওয়া আছে 2.53 বলছিলাম যে ডেসিমিটার কিউব যা লিটার সমান প্রথম স্লাইডে বলছিলাম R এর মান 0.0821 আর তাপমাত্রা দেওয়া আছে 37 মানে 310 কেলভিন তাহলে ভাই তুমি যদি এখানে W পাও W পাবা হচ্ছে 9.8 গ্রাম এবং দেখো বিশুদ্ধ এটুকু হতেছে বিশুদ্ধ পরিমাণ তাহলে ভেজালের পার্সেন্টেজ কত এক লাইনে বের করতে পারবো ভেজাল হচ্ছে 15.82 টোটাল হচ্ছে 15.82 যোগ হচ্ছে 9.8 তাকে তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে তুমি ভেজালের পার্সেন্টেজ পাবা এবং এটা 61.7 দেখছো কি পরিমাণ ভেজাল আসছে ভেজাল অনেক বেশি সো হোপফুলি এই অঙ্ক সবাই বুঝতে পারছো না বোঝার মতো কোনো কিছু না নেক্সট ম্যাথটা করার দরকার নেই দেখো আমি একটু বুঝাই দিই এইখানে ভেজাল কথাটা পড়েছিল আর এখানে ভেজাল কথাটা আগে আছে
এবং একই প্রশ্ন, সো এটা বাকি বাসায় বসে করে নিবা, এটা এখন রেজাল্ট মানে হয় না। এবার লিখানো সংকর ধাতু টাইপ সিক্স, আচ্ছা অনেকে প্রশ্ন করছিল যে ভাইয়া ওই যে স্টয়কিওমেট্রিক ফর্মুলা এটা কি আসলে এইচএসসি পরীক্ষায় ইউজ করা যাবে কিনা, তোমাকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই এটা এইচএসসি পরীক্ষায় ইউজ করা যাবে। ভাইয়া কেন যাবে? প্রথম কথা, এটা শর্টকাট না, এটা মোটেও শর্টকাট না, এটা সারা দুনিয়ায় চলে। এখন কলেজের পরীক্ষায় কেন ইউজ করা যেত না, কারণ কলেজের পরীক্ষায় তোমাকে একজন টিচার শিখাইছেন, একটা নিয়মে শেখাইছেন, এবং সে জানেন যে সে তোমাকে কোন নিয়মে শেখাইছেন। তখন তুমি যখন ওনার নিয়ম বাদে বাকি কারো নিয়মে করবা, তখন স্যারের ইগোতে লাগতে পারে। কিন্তু এইচএসসি পরীক্ষায় তোমার খাতা তো তোমার টিচার দেখবেন না, তোমার খাতা দেখবেন অন্য যে কোনো র্যান্ডম কেউ, এবং সে তো জানবেন না যে তুমি তোমাকে তোমার টিচার কোন নিয়মে শেখাইছেন। এই জন্য কলেজের পরীক্ষায় ইউজ করলে একটু ঝামেলা হইলেও হইতে পারতো, কিন্তু এইচএসসি পরীক্ষায় ইউজ করতে কোনো সমস্যা নাই, অ্যাডমিশনে তো কোনো সমস্যাই নাই, এটা হচ্ছে কথা। ওকে দেখো, আমাকে একটা মেটালে নাম দেওয়া আছে ভাইব্রেনিয়াম, যদিও বাস্তবে জিঙ্ক আর কপার মেশালে তামা ইয়া পাওয়া যায়, পিতল পাওয়া যায়। ধরো ভাইব্রেনিয়াম একটা ধাতু, সংকর ধাতু, এর সঙ্গে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাইছি, তো 40 ml কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে লেখো ভাই, জিঙ্কের সঙ্গে তুমি যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাও, তাহলে সে তৈরি করা হচ্ছে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। কপারের সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, খবরদার খবরদার, এখানে কিন্তু অতি আবেগে কিছু লেখা যাবে না, কারণ কপার সিরিজে হাইড্রোজেন থেকে নিচে ছিল, এই বিক্রিয়া হবে না। তাহলে যে হাইড্রোজেন তৈরি হয়েছে, সব হাইড্রোজেন আসলে জিঙ্ক থেকে তৈরি হয়েছে। তাহলে আমি এখানে যদি স্টয়কিওমেট্রিক ইউজ করি, দেখো ভাই, এন অফ জিঙ্ক সমান এন অফ হাইড্রোজেন, তাহলে জিঙ্কের লাগবে ভর, ডব্লিউ বাই হইতেছে 65.4, এটা মুখস্থ করতে হবে। আর হাইড্রোজেনের জন্য 40 ml হাইড্রোজেন উৎপন্ন হয় এসটিপিতে, তাহলে 40 ml কে তুমি হইতেছে লিটারে নাও -3, বাই হচ্ছে এটাকে কি দিয়ে ভাগ করবে, 22.4 দিয়ে ভাগ করবে। হোপফুলি এতক্ষণ এতগুলো বোঝা উচিত, এখানে ডব্লিউ এর একটা ভ্যালু পাবা, এই ডব্লিউ হইতেছে কি পরিমাণ, জিঙ্কের পরিমাণ। তাহলে কপার কত হবে ভাই, 10 মাইনাস হচ্ছে ওই বক্স যা থাকে তাই, বাকিটুকু বাসায় করে নিব, BKN মানে হচ্ছে বাসায় করে নিব। সেখান থেকে তুমি ভাইব্রেনিয়ামের পার্সেন্টেজটা বুঝতে পারবা। এই পরীক্ষা হলে আবার কেউ এরকম বুঝি বক্স দিয়ে এসো, ভাই আমি দিছি কারণ আমার এখানে উত্তর বের করতে হবে না, তুমি দিও না, তোমার উত্তর বের করে দিয়ে আসতে হবে। টাইপ 7 লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক কি ভাই, যে আগে শেষ হয়। ধরো আমার কাছে হচ্ছে এরকম একটা বিক্রিয়া আছে, 2A প্লাস হচ্ছে 3B সমান ধরো হচ্ছে 5C, আগের বিক্রিয়াটার মতো। এখন এখানে বিক্রিয়ক হইতেছে A এবং B, এখন কোনটা লিমিটিং বিক্রিয়ক এটা বুঝতে হলে তুমি বের করবা N অফ A, তাকে তার সহগ দিয়ে ভাগ করবা। আমি জানি এটা তোমরা 19 থাকতে অনেক খ্যাত নিয়মে করছো, ঐকিক নিয়মে করছো, আমরা এখন ঐকিক নিয়মে করব না, আমরা খুব স্মার্ট নিয়মে করব, কারণ আমি জানি আমার সামনে যে লোকটা বসে আছে মানে ক্যামেরার সামনে, সে অনেক স্মার্ট লোকজন, এবং আমি B এর মোল সংখ্যাকে তার সহগ দিয়ে ভাগ করব। এবং যদি এমন হয় যে ইফ এটা বড় হয়, তাহলে হতেছে দেখো, তাহলে ছোট কি B, B হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আবারও বলি ভাইয়া, যার যার মোল সংখ্যাকে তার তার সহগ দিয়ে ভাগ করবো, স্টয়কিওমেট্রিতে আমরা যেরকম হিসাব করছিলাম সেরকম। ভাগ করার পরে দেখবো কোনটা বড়, সেখানে হচ্ছে 3 হবে আর কি, কোনটা বড় কোনটা ছোট, যেটা ছোট হবে সেটাতে সেল লিমিটিং বিক্রিয়ক। আর যদি উল্টা হইতো তাহলে উল্টাটা লিমিটিং বিক্রিয়ক হইতো। এবং আরেকটা কথা হচ্ছে, ধরো লিমিটিং বিক্রিয়ক যদি কোনো অঙ্কে থাকে, তাহলে একটা টন কে টন পড়ে আছে, লাভ নাই ভাইয়া, কারণ একটা থাকলে তো বিক্রিয়া হয় না, বিক্রিয়া হইতে হলে আমাকে দুইটাই থাকা লাগে। সো মনে রাখবা, লিমিটিং বিক্রিয়কের কোন বিক্রিয়ায় উৎপাদ লিমিটিং বিক্রিয়ক পর্যন্ত তৈরি হয়, লিমিটিং বিক্রিয়ক পর্যন্ত তৈরি হবে। এই কথাটা মনের মধ্যে গেঁথে নিবা,
যে লিমিটিং বিক্রয় যদি শেষ হয়ে যায় তাহলে উৎপাদ আর তৈরি হচ্ছে না, তাহলে উৎপাদ হিসাব করতে হলে লিমিটিং বিক্রয়কে ধরে আগাইতে হবে। এখানে একটা ম্যাথ লিখে নাও, এই ম্যাথটা লেখার পরে আমি কিছু কথা বলি। দেখো বাস্তবে তোমাদের সঙ্গে এই জিনিসটা প্রায় ঘটে, একটা অঙ্ক বাসায় বসে পারি, পরীক্ষার হলে গিয়ে পারি না। এখন এখানে আসলে কি হয়েছে, আমি লিমিটিং বিক্রয়কে টাইটেল লিখছি, লিমিটিং বিক্রয় নিয়ে এতক্ষণ ধরে গিয়ে যাইছি, তারপরে ম্যাথ দিছি, মানে এই ম্যাথটা লিমিটিং বিক্রয় রিলেটেড ম্যাথ হবে স্বাভাবিক। কিন্তু এই ম্যাথের আগে পরে মাথায় মাঝখানে দেখো কোথাও কি লেখা আছে কিনা, এটা লিমিটিং বিক্রয় রিলেটেড ম্যাথ, এটা কিন্তু লেখা নাই। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই ম্যাথটা পরীক্ষার হলে গিয়ে আমি কেমনে বুঝতাম যে এটা লিমিটেড বিক্রয় রিলেটেড ম্যাথ? সেই উদাহরণ আমি আমি করে দিচ্ছি, মনে রাখবা যে যদি কোনো অঙ্কে একাধিক বিক্রয়কে ডাটা দেওয়া থাকে, এটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে লিমিটিং বিক্রয় রিলেটেড ম্যাথ চিনার উপায়। এবং আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমি একটা অঙ্ক চিন্তা করার সময় বারবার এই কথাটা নিজেকে প্রশ্ন করতাম, আচ্ছা এই অঙ্কটা যখন পরীক্ষায় অনেক অঙ্কের ভিড়ে আসবে তখন আমি কেমনে বুঝবো যে এটা হতেছে এই অঙ্ক? এটা তুমি যত বেশি নিজেকে প্রশ্ন করবা অ্যাডমিশনে বা এইচএসসি পরীক্ষায় তুমি তত বেশি ভালো করবা। তাহলে আবারও বলতেছি, যদি কোনো অঙ্কে ভাইয়া একাধিক বিক্রয়কে ডাটা দেওয়া থাকে তাহলে সে হচ্ছে লিমিটিং বিক্রয়। এখন এখানে কত গ্রাম পানি তৈরি হবে আমাকে বলছে, সো আগে আমাকে চেক করতে হবে কে লিমিটিং বিক্রয়, এটা হচ্ছে বিক্রিয়া সমান এখানে টু এইচ টু ও, তাহলে আমরা এন অফ হাইড্রোজেন বাই টু বের করবো আর এন অফ অক্সিজেন বাই ওয়ান বের করবো। তাহলে হাইড্রোজেন হতেছে 10/2 বাই হচ্ছে 2, আর এখানে হতেছে 25/ হইতেছে কত থাকে 32, তাহলে এখানে থাকে হচ্ছে যা 2.5, আর এখানে হচ্ছে 25/ হইতেছে 32। তাহলে এটা বড়, এটা বড় মানে তাহলে ছোট কে ভাই অক্সিজেন, তাহলে অক্সিজেন হচ্ছে কি ভাই লিমিটিং বিক্রয়, লি বি মানে লিমিটিং বিক্রয়। তাহলে পানি যদি তৈরি হয় তাহলে কত কি থেকে তৈরি হবে, অক্সিজেন থেকে তৈরি হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 32, এখানে কত 36, তাহলে খুবই সহজ 32 গ্রাম থেকে পানি তৈরি হয় কত গ্রাম, 36 গ্রাম। অতএব আমাদের এখানে কত বলছে 25 গ্রাম মনে হয়, 25 গ্রাম থেকে কতটুকু পানি তৈরি হবে, তৈরি হবে হতেছে 28.125 এত গ্রাম, এটা হতেছে আমাদের উত্তর। হোপফুলি এটুকু বুঝতে পারছো। টাইপ 8 লিখে নাও, লিঙ্ক আপ রিঅ্যাকশন। এ তোমরা কি তেনা পেঁচানো বুঝো, তেনা পেঁচানো জাফর ভাই আপনি কি তেনা পেঁচানো বুঝেন? তেনা পেঁচানো মানে মাঝে মধ্যে অঙ্কে একটা ডেটা দেওয়া থাকে, একটা ডেটা বের করতে বলে, তারা একটা বিক্রিয়া থাকে না, দুইটা ভিন্ন ভিন্ন বিক্রিয়া থাকে, তখন আমাদের দুইটা বিক্রিয়াকে লিঙ্ক আপ করতে হয়। আমরা দেখবো এক অঙ্কটা লিখে নাও, ওই অঙ্ক দিয়ে আমরা দেখবো যে লিঙ্ক আপ কিভাবে করে। চুনা পাথরের নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে, মানে বাকি 40% ধুলাবালি ময়লা হ্যান ত্যান অনেক কিছু। 1 লিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কে সোডিয়াম কার্বনেটে রূপান্তর করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দরকার, তাহলে দেখো আমরা যেটা বলছি সেটা একটু লিখে ফেলি। এই সোডিয়াম হাইড্রোক্সাইড আমার কাছে আছে, সেটাকে সোডিয়াম কার্বনেটে রূপান্তর করব, তো সোডিয়াম হাইড্রোক্সাইড কে সোডিয়াম কার্বনেটে আমি রূপান্তর করলাম, এটা হচ্ছে বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমাকে জানতে হবে আর কি। তো বলছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দরকার ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কি পরিমাণ চুনা পাথর লাগে, তাহলে এই হচ্ছে সেই চুনা পাথরের বিক্রিয়া। এবার তুমি যদি ভালো মতো খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে আমাকে দেখো বের করতে বলছে হচ্ছে কি পরিমাণ চুনা পাথর লাগবে, মানে এইটা, আর আমাকে দেওয়া আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা। তাহলে দুইটা বিক্রিয়া দুইটা ভিন্ন জিনিস লিঙ্ক আপ করো, এবং এদের মধ্যে লিঙ্ক আপ করার জন্য ঘটক কে ভাইয়া, ঘটক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এখানে এন অফ কার্বন ডাইঅক্সাইড সমান এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বাই হচ্ছে 2, কেন, কারণ এই যে আগে সহগ 2 আছে।
আবার এন অফ কার্বন ডাইঅক্সাইড মানে কি এন অফ ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর তাহলে এটা তো আমাদের লাগবে না আমাদের লাগবে হইতেছে কি ভাইয়া এন অফ ক্যালসিয়াম কার্বনেট সমান এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বাই হচ্ছে টু আমি এই পাশে লিখি ক্যালসিয়াম কার্বনেটের ভর লাগবে মানে ডব্লিউ বাই হচ্ছে ভাইয়া একশো সমান সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো আয়তন ঘনমাত্রা দেওয়া আছে মানে ভি ইন্টু এস তাহলে ওয়ান গুণন ওয়ান বাই হচ্ছে টু ডব্লিউ সমান তুমি কত পাবা পঞ্চাশ এটা আসলে চুনা পাথর এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আমাকে বলছে চুনা পাথরের ভর বের করতে তাহলে 60% ক্যালসিয়াম কার্বনেট আছে মানে কি 60 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট দরকার হয় তোমাকে এক চুনা পাথর নিতে হবে 100 গ্রাম তাহলে আমার দরকার 50 গ্রাম ওই কিক নিয়ম করলে এখানে উত্তর পাবো হতেছে 83.33 এত গ্রাম এটা হচ্ছে আমাদের আনসার ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ নেক্সট হচ্ছে ভাই টাইট্রেশন টাইট্রেশনে তুমি যদি ডিটেইলস জানতে চাও মানে আমরা কিভাবে করি কোনটা বোরেট কোনটা পিপেট তারপর হচ্ছে কোনটা টাইট্যান্ড কোনটা টাইট্র্যান্ড তারপর হচ্ছে নির্দেশকের কাজ কি নির্দেশক কোথায় নিতে হয় টাইট্যান্ড কোথায় নিতে হয় এগুলো তোমার যদি জানতে ইচ্ছা করে তাহলে ওই যে অন্যরকম পাঠশালা আমার এই পুরো চ্যাপ্টারটাই কভার করে দেওয়া আছে এবং ওখানে আমি অনেক বেসিক বুঝাইছি তোমাদের মতো তোমাকে টাইপ দেখাইনি কিন্তু ওখানে বেসিক বেশি বুঝাইছি এখানে অঙ্ক বেশি দেখাচ্ছি তো যদি কারো বেসিক ডিটেইলস জানতে ইচ্ছা হয় তাহলে হইতেছে ভাইয়া ওই অন্যরকম পাঠশালায় ভিডিওটা দেখে নিও আর কি আমাকে কেউ আবার গালাগালি করো না যে ওই ভিডিও দেখবো তাহলে আপনি কেন পড়াইতেছেন এটা আবার কেউ বললো না কারণ হইতেছে এখানে আমার সব পড়ানো আসলে পসিবল না আমি একটা উদাহরণ তোমাদেরকে দেখাই ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4 আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উপরে কি লেখা আছে আপাতত দেখো না ইগনোর করো ইগনোর করো তোমার ক্রাশ তোমাকে যেভাবে ইগনোর করে অ্যালুমিনিয়াম সালফেট আর হচ্ছে পানি সো এটা হচ্ছে এখানে হবে টু এখানে হবে হচ্ছে থ্রি এবার তুমি যদি এখানে স্টয়কিওমেট্রি ইউজ করো স্টয়কিওমেট্রি ইউজ করলে আসলে কি হয় দেখো স্টয়কিওমেট্রি ইউজ করলে এন অফ অ্যাসিড তার নিচে হচ্ছে তিন সমান এন অফ বেস তার নিচে হচ্ছে দুই এখান থেকে আমি লিখতে পারি এন অফ অ্যাসিড গুণন হতেছে দুই আর গুণন করছি সমান এন অফ বেস গুণন হচ্ছে থ্রি এটুকু লিখো পরে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো দেখো স্টয়কিওমেট্রিক ফর্মুলা এটা যদি তুমি অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাকে কিন্তু বিক্রিয়াটা জানতে হইতেছে আর আমি যে লাস্টে একটা জিনিস লিখছি যে এন অফ অ্যাসিড এই কথাটা ভালো মতো খেয়াল রাখবে ভালো মতো খেয়াল রাখবা এই যে এন অফ অ্যাসিড অ্যাসিড এখানে সালফিউরিক অ্যাসিড দেখো বুঝো কিনা সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা দুই কেন দুই কারণ দুইটা হাইড্রোজেন আছে তাহলে এই অ্যাসিডের মোল সংখ্যাকে তার তুল্য সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে মোল সংখ্যাকে তার তুল্য সংখ্যা দিয়ে গুণ করছি দেখো এন অফ বি মানে বেজের মোল সংখ্যা বেজ এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং তার তুল্য সংখ্যা তিন তাহলে বেজের মোল সংখ্যাকে তার তুল্য সংখ্যা দিয়ে গুণ করছি তাহলে বুঝতে পারতেছো যে এটাকে আমরা বলি ম্যাজিক ফর্মুলা মানে শর্টকাট ফর্মুলা আর কি এই স্টয়কিওমেট্রিক ফর্মুলা যা এই ম্যাজিক ফর্মুলাটাও তাই এবং দুইটার মধ্যে তফাতটা আমি বলে দিই তুমি যদি এই স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করো তখন তোমাকে বিক্রিয়াটা জানাই লাগবে বিক্রিয়া না জেনে তুমি স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করতে পারবা না কারণ বিক্রিয়া অনুযায়ী তো আমরা লিখি সহগ দেখে দেখে লিখে কিন্তু তুমি চাইলে স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ না করে এই যে আমরা বললাম না ম্যাজিক ইকুয়েশন মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা আমার যদি তুল্য সংখ্যা জানাই থাকে তখন বিক্রিয়া না দেখেও আমি হিসাবটা করতে পারি সো টাইট্রেশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব এবং মনে রাখবা এটা যে কথা স্টয়কিওমেট্রিক ফর্মুলা একই কথা আর নিচের লাইনটা ভালো মতো লিখে নাও ঘনমানটা যদি নর্মালিটিতে দেওয়া থাকে তাহলে তুল্য সংখ্যা গুণ করব না খবরদার খবরদার এটাকে ভালো মতো মনে রাখতে হবে আর এখানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে ধাতু বিক্রিয়া করতে পারে ক্ষার বিক্রিয়া করতে পারে লবণও বিক্রিয়া করতে পারে সামেশন কেন নিছি কারণ সবসময় অ্যাসিড একটাও না থাকতে পারে অ্যাসিড একের বেশিও থাকতে পারে তাহলে আবারও বলি ভাইয়া অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে যেটা বলতেছি স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করতে হলে আমাকে বিক্রিয়াটা জানতে হয় সমতাকরণটা জানতে হয় কিন্তু এই ম্যাজিক ইকুয়েশন ইউজ করলে আমাকে সমতাকরণটা না জানলেও চলে তার জন্য আমরা এই সকল ম্যাথ করতে গিয়ে ওই ম্যাজিক ইকুয়েশনটা ইউজ করব কারণ অ্যাসিড বেজের তুল্য সংখ্যা মোটামুটি ফিক্সড থাকে এটা চেঞ্জ হয় না আমরা একটা অঙ্কে যাই
অঙ্কটা একটু তাড়াতাড়ি তুলে নাও। আমি যেগুলো তুলতে বলি সেগুলো তুলো, যেগুলো তুলতে বলি না সেগুলো রেখে দাও, কিন্তু সব পিডিএফ আমি দিয়ে দেবো আর কি, প্যারা নিও না। আমি বারবার বলতেছি এটা দিয়ে বোর্ডে ম্যাথ করা যাবে বলতেছি তো, কারণ কলেজে করা যেত না, কারণ তোমার টিচার তোমাকে যে নিয়মে শিখেছে সেই নিয়মে না পেলে টিচারের ইগোতে লাগে, বোর্ডে এটা হবে না। প্রথমে দেখি ভাই, এক টুকরা ম্যাগনেশিয়াম নিছি, এক টুকরা ম্যাগনেশিয়াম নিয়ে এইচসিএল এর সঙ্গে বিক্রয় করছি, এইচসিএল এটা দেওয়া আছে, তো এইচসিএল বিক্রয় করে ম্যাগনেশিয়াম পেরে উঠেনি, ম্যাগনেশিয়াম কম হয়ে গেছে, এইচসিএল তারপরে রয়ে গেছে, সেই অতিরিক্ত এইচসিএল কে প্রশমিত করছি কাকে দিয়ে, সোডিয়াম হাইড্রোক্সাইড কে দিয়ে, ম্যাগনেশিয়াম টুকরা ভর করতে। তাহলে দেখো এখানে বিক্রয় করছে কি, এইচসিএল একলা ভার্সেস ম্যাগনেশিয়াম, আর হইতেছে কি ভাই, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং দেখো যে ম্যাজিক ইকুয়েশন যেটা বললাম সেটা ইউজ করলে কিন্তু তোমার বিক্রিয়া না জানলেও চলে, তুমি চাইলে এই অঙ্ক স্টয়কিওমেট্রি দিয়ে করতে পারো, সমস্যা নাই, বাট এভাবে বেশি সহজ হয়। তাহলে দেখো ভাই এই সেলের ক্ষেত্রে কি দেওয়া আছে, এই সেলের ক্ষেত্রে দেওয়া আছে আয়তন ইনটু ঘনমানটা, মানে ভি ইনটু এস, আয়তন 20 সেমি কিউব মানে ML, কিন্তু ভাই নিতে হবে কি লিটারে, এটা হচ্ছে ভি এর মান, এস এর মান দেওয়া আছে 0.1 এবং তুল্য সংখ্যা হইতেছে 1, এই সেলের খেল খতম। ম্যাগনেশিয়ামের ভর লাগবে মানে W বাই হইতেছে M, সো 24 দশমিক হচ্ছে 3, এর তুল্য সংখ্যা হচ্ছে 2, দেখো ম্যাগনেশিয়ামের কাহিনী শেষ। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের ভি ইন্টু এস, 10 × 10⁻³ মানে লিটারে নিলাম, ইন্টু হইতেছে 0.1 এবং তুল্য সংখ্যা 1, এখান থেকে তুমি W পাবা, কত পাবা, W এর মানটা পাবা 0.012, এত হচ্ছে গ্রাম। ইজি পিজি লেমন স্কুইজি, খবরদার এই অঙ্ক তুমি ওই অত মানে হইতেছে কি বলে এত ডিটেলসে করার দরকার নেই। আমাকে একটু হ্যান্ড রেজ করে বলো যে হইতেছে ভাই এই যে আমি স্টয়কিওমেট্রিক ফর্মুলা সহগ অনুপাত সূত্র দেখাচ্ছি এগুলো বুঝতে পারছি না, একটু হ্যান্ড রেজ করে জানো, তাহলে আমিও জানি যে তোমরা ঘুমায় যাও অনেক ক্লাসে, আর আমি এতক্ষণ খালি খালি বকবক করতেছি না। আবার সেই প্রশ্ন, তুল্য সংখ্যাগুলো কি বোর্ডে ইউজ করা যাবে কিনা, বললাম তো ভাই যাবে, যদি টিচার নাম্বার না দেয় সেই দায় আমার, যাও। ওকে ভাই আমরা সামনে আগাই, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা পারবে একেবারে সেম নিয়ম, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক, এটাও তোমাদের জন্য হচ্ছে হোমওয়ার্ক, পারবা, ভাইয়ের উপর ভরসা রাখো, ভাই যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো তোমরা পারবা। একটা পোল কোয়েশ্চেন আছে, পোল কোয়েশ্চেনটা হচ্ছে আচ্ছা অক্সালিক অ্যাসিড বলতেছি, অক্সালিক অ্যাসিডের হচ্ছে তুল্য সংখ্যা কিন্তু হচ্ছে 2, সো এই পোল কোয়েশ্চেনটা আমাকে 2 মিনিটের মধ্যে ভাই একটা সলভ করে দেবা। পোল হচ্ছে 5, ভাই পোল লঞ্চ করলেন কে, ভাই ভালো মনে হচ্ছে, এরা অনেক ভালো ছেলে মেয়ে। এই অক্সালিক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন দান করতে পারে, অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হতেছে 2, বলে দিলাম সহজ করে দিলাম, আর যে ম্যাথ গুলো করে দেনি আমার গালাগালি করে না, অভিশাপ দিও না, ওই ম্যাথ গুলো তুমি পারবা, হ্যাঁ শুধু শুধু করে করে সময় নষ্ট করতেছি না আমি আর কি, দিয়ে দিছি কেন, কারণ হচ্ছে থাকুক স্লাইডে আছে, প্র্যাকটিস করতে সহজ হবে। রাইসা তুমি টেনশন নিও না, তোমার জন্য একটা ব্যবস্থা আমরা করে দেবো।
স্যার কত দিচ্ছে সবাই সবাই বি দিতেছে হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে সবার প্রবলেম আছে অক্সালিক অ্যাসিডে তুল্য সংখ্যা দুই বলে দিছে এখন সবাই বি দিবে ওকে ঠিক আছে মেজরিটি সঠিক উত্তর দিছো अकॉर्डिंग टू জাফর ভাই আমার উত্তর মুখস্থ নাই অক্সালিক অ্যাসিডে তুল্য সংখ্যা দুই বাকিটুকু সবার পড়া উচিত ছিল সো পোলের आंसर নিয়ে আমরা আলোচনা করব না আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে যাই এবার সে পিএইচ অফ মিক্সচার এটা বিভিন্ন পরীক্ষায় আসে মানে একটা দ্রবণের তুমি ধরো অ্যাসিড মিশাইছো খার মিশাইছো হ্যান মিশাইছো তান মিশাইছো সেই দ্রবণের পিএইচ কত হবে তাহলে দেখো আমি এখানে কি করছি ধরো এটা হচ্ছে এক্স এর ভ্যালু সামেশন অফ মোল ইনটু তুল্য সংখ্যা এই যে এস বুঝাই দেই এস ইনটু ভি আচ্ছা আমি এর সংক্ষেপে লিখি এক্স সমান হচ্ছে সামেশন অফ এন ইনটু ই অফ অ্যাসিড माइनस समेशन ऑफ एन इनटू ई ऑफ बेस बाय होते से वी ऑफ एसिड बाय वी ऑफ बेस ये होते फॉर्मूला देखो ये टाके आश्चर्य ऊपर लिखा हुआ है विस्तारित हो भावे तो आमी देखो एसिड के आगे लिख से ये टाके पौड़ी कर होले की तुमने कॉलेज जी भावे करो शे भावे करते पढ़ माना शे भावे करते के लिए माथा रहता नष्ट हो x মানে হতেছে ph এর ভ্যালু পাবা if x যদি নেগেটিভ আসে তাহলে তুমি মাইনাস log অফ ওই x এর যদি পরম মানটা বসাও মানে শুধু মান বসাবা তখন তুমি পাবা হতেছে poh লিখে নাও আবারো বলি ভাইয়া যদি x এর মানটা পজিটিভ আসে এই ফর্মুলায় বসানোর পরে অ্যাসিডের মোল ইনটু তুল্য সংখ্যা মাইনাস ক্ষারের মোল ইনটু তুল্য সংখ্যা পাই হতেছে v টোটাল এবং যদি মানটা পজিটিভ আসে সেই পজিটিভ মানে নেগেটিভ লগারিদম করলে পাবো অ্যাসিডের মোল ইনটু অ্যাসিডের পিএইচ পাবো আর যদি ওখানে নেগেটিভ ভ্যালু আসে নেগেটিভ ভ্যালু যদি আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে নেগেটিভ লগারিদম করে তার যদি পরম মান নেই মানে মাইনাস চিহ্ন নিব না শুধু মান বসাবো তাহলে পিওএইচ পাবো এবং এখানেও আগের মতো একটা কথা ভাইয়া অবশ্যই তোমাকে মানতে হবে যে নরমালিটিতে থাকলে নরমালিটি দেওয়া থাকলে প্রশ্নে দেওয়া থাকলে তুল্য সংখ্যা গুণ করব না এই কথাটা মনে প্রাণে গেথে নাও যে যদি কখনো নরমালিটি দেওয়া থাকে তাহলে তুল্য সংখ্যা দিয়ে গুণ করব না তো ভাই এটুকু যদি বুঝি তোমাদের জন্য একটা ফর্মুলা দেওয়া আছে মানে একটা ম্যাথ দেওয়া আছে বুয়েট 17 18 তে এবং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে আমি পিএইচ এর ভ্যালুটা বলে দিচ্ছি ভাষায় কি উত্তরটা মিলাই নিও এখানে পিএইচ এর যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 1.778 যদি এটা আসে তাহলে বুঝে নিও যে উত্তর ঠিক আছে এরপর আসি জারক বিজারক আমরা আসলে জারণ বিজারণ পড়ব না আমি জানি তোমাদের এখান থেকে সবাই এই প্রশ্ন করবে ভাই সমানুকরণ মানে সমতাকরণ শেখাবেন কিনা সমতাকরণ ভাই এখানে আমার শেখাতে গেলে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে সেই সময়টা আমার কাছে নাই আসলে তো সমতাকরণ হচ্ছে আমি ও যে বললাম বারবার একটা কথা বলতেছি আজকে ওইখানে 20 মিনিটের একটা ভিডিও আছে ওইখান থেকে দেখে নাও আমারই ভিডিও আমি বানাইছি এবং অনেক সুন্দর করে অনেক স্লো ভাবে বোঝাইছি সো এখানে আমরা সমতাকরণটা শিখব না সমতাকরণটা ওইখান থেকে দেখে নিব অবশ্যই দেখে নেবা কিন্তু এটা আমাকে আবার ভাই অভিশাপ দিও না যে আপনার কাছে বারবার খালি একই কথা বলতেছেন এখানে দেখাইতেছেন না আমার কাছে উপায় নাই আমরা দেখি জারক এবং বিজারক মনে রাখবা হতেছে ধাতু জারিত হয় তিনটা লাইন মনে রাখলে সবকিছু মনে থাকবে ধাতুর জারণ সংখ্যা বাড়ে আর ধাতু হইতেছে বিজারক এই তিনটা কথা মনে রাখলেই জারক বিজারকের নরমাল ডেফিনিশনটা মনে থাকবে ধাতু জারিত হয় ধাতু জারণ সংখ্যা বাড়ে আর ধাতু হচ্ছে বিজারক মানে যার জারণ সংখ্যা বাড়ে সে হইতেছে বিজারক এটা মনে রাখলেই হচ্ছে
তো দেখি ভাই এখানে আমাদের কতগুলো জারক বিজারক দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তুমি দেখো ভাই এখানে ওর জারণ মান হতেছে, আমি কালারটা একটু চেঞ্জ করি, এখানে জারণ মান +7। সো বিক্রিয়ার আগে আর হতেছে পরে আমরা হচ্ছে এটা চার তৈরি করবো আর কি। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট +7 থেকে +2 হয়েছে, মানে জারণ সংখ্যা 5 কমছে। 5 কমছে মানে 5টা ইলেকট্রন সে হচ্ছে গ্রহণ করছে, মানে এর আসলে তুল্য সংখ্যা হইতেছে 5। অ্যাসিডিক দ্রবণে বেসিক আর অ্যাকোয়াস মিডিতে কি হয় বইতে লেখা আছে, পটাশিয়াম ডাইক্রোমেট এখানে 2 হবে আর কি, এখানে হচ্ছে +12 আর এখানে 3 দুগুণা +6। তোমরা স্কুলে থাকি একটা একটা ধরে করছো, বাট এখানে দুইটা ধরেই করবে কারণ দুইটাই তৈরি হয়। তাহলে দেখো 12 থেকে 6 তৈরি হয়েছে, অর্থাৎ এখানে 6টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তার মানে এখানে তুল্য সংখ্যা হইতেছে 6। হ্যালোজেনের ক্ষেত্রে দেখো এখানে কি হয়েছে, এখানে হইতেছে -6, এখানে +1, মানে এখানে +5, এখানে -1 হয়েছে। তাহলে প্লাস থেকে -1 হয়েছে মানে ভাই কমছে কত, 6টা। তাহলে 6টা ইলেকট্রন সে গ্রহণ করছে, মানে এরও তুল্য সংখ্যা হইতেছে 6। তোমার জন্য আসলে এই দুটো মনে রাখলেই হবে এই ক্ষেত্রে, এখানে আসলে হাফ হ্যালোজেন হয় আর কি। তাহলে এখানে ভাই হইতেছে, সরি হাফ না, উল্টা লিখছে, টু হয়, এখানে 0, এখানে -2। তাহলে ভাই দেখো 2 কমছে, মানে 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তার মানে এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত, 2। হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রে এখানে হচ্ছে অক্সিজেন কয়টা তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে দেশে 2টা। তাহলে দেখো ভাই এখানে হতেছে অক্সিজেন -2, জানো কিনা পারক্সাইডে -2 হয় 2টার মিলে, এখানে হতেছে -4, কেন 2 দুগুণা 4। তাহলে এখানে চেঞ্জ হয়েছে কত, 2 কমছে, তাহলে 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে এখানে তুল্য সংখ্যা কত, 2। সো আমি এখানে তুল্য সংখ্যা দিয়ে তুল্য সংখ্যাগুলো বের করে ফেলছি। আবার বলি ভাই সমতাকরণ আমি এখানে পড়াবো না, সমতাকরণ তোমরা একটা ভিডিও দেখে নিবে, অবশ্যই দেখে নিবে। কিন্তু এবার আসি ফেরাস সালফেট থেকে, এখানে দেখো +2, এখানে +3 হয়েছে, মানে তার একটা ইলেকট্রন সে দান করছে, সো ভাই তুল্য সংখ্যা হইতেছে 1। হাইড্রোজেন পারক্সাইড এখানে হইতেছে -2, এখানে হইতেছে 0, তার মানে সে 2টা ইলেকট্রন দান করছে, তুল্য সংখ্যা হইতেছে 2। হাইড্রোজেন সালফাইড এখানে থাকে -2, এখানে 0, তার মানে ভাই সে দান করছে কয়টা, 2টা, তুল্য সংখ্যা কত, 2। সিলিকন এখানে +2, এখানে +4, তার মানে এও 2টা দান করছে, তুল্য সংখ্যা কত, 2। অক্সালিক অ্যাসিডে তুমি যদি এখানে এমনিতেই বোঝা যায় হাইড্রোজেন আছে 2টা, মানে সে 2টা দান করছে, হিসাব নিকাশ করার দরকার নেই, যেটা এমনি বোঝা যায় সেটা এমনি বুঝবো। এখানে আসলে হাফ আয়োডিন তৈরি হবে, তাহলে এখানে -1, এখানে 0, তাহলে সে 1টা দান করছে, তুল্য সংখ্যা হইতেছে 1। আর সোডিয়াম থায়াসালফেটের ক্ষেত্রে কত হয় দেখো, এখানে আসলে হাফ হবে, যে স্লাইড বানাইছে সে একটু ভুল করছে আর কি। তাহলে এইখানে সালফারের ক্ষেত্রে থাকে হইতেছে -6 +2, মানে +4, এখানে গিয়ে +5 হয়ে যায়, তাহলে এখানে -1টা ইলেকট্রন সমান হতেছে 1। এটা একটু লিখে নাও, আমি সব তুল্য সংখ্যাগুলো লিখে নিলাম আর কি। আমি যা লিখছি সোফার আমার কাছে যতটুকু মনে হচ্ছে, যদি আমার স্লিপ ও পেন না হয়ে থাকে তাহলে সব ঠিক আছে। এখন জারণ বিজারণের ম্যাথ গুলো দেখো, তোমাদেরকে কিন্তু আমি এটা শিখাইছি যে অঙ্ক 2 নিয়মে করা যেতে পারে, স্টয়কিওমেট্রিক ফর্মুলা দিয়ে করতে পারো, অথবা তুমি ওই যে ম্যাজিক ইকুয়েশন যেটা মোল ইনটু তুল্য সংখ্যা দিয়ে করতে পারো, এই ম্যাথ দেখার দরকার নেই, এটা একটু লিখে নাও, মোল ইনটু তুল্য সংখ্যা, মোল ইনটু তুল্য সংখ্যা, এবং এখানেও ওই কথাটা লিখে নিবা যে ঘনমাত্রা নর্মালিটি থাকলে ই দিয়ে গুণ করব না, খবরদার করব না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে মোল ইনটু তুল্য সংখ্যা জারক, মোল ইনটু তুল্য সংখ্যা বিজারক, তুমি এটা দিয়ে করতে পারো, অথবা তুমি সহগ অনুপাত দিয়ে করতে পারো, মানে স্টয়কিওমেট্রিক ফর্মুলা দিয়ে করতে পারো। সো কোনটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, যেটা দিয়েই করতে হবে, একটা দিয়ে করলে হয়, কোনো সমস্যা নাই। আমরা এই ম্যাথটা একটু লিখে নাও,
10 ml হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে 10 সেমিকিউব দ্রবণের অম্লীয় অবস্থায় সম্পূর্ণভাবে জারিত করতে এত সেমিকিউব পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রয়োজন হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলারিটি কত? এখন এটা তুমি যে সহগ অনুপাত দিয়ে করতে পারো, তুমি চাইলে মোল ইনটু তুল্য সংখ্যা দিয়ে করতে পারো। তো যেহেতু ভাইয়া আমরা এখানে মোল ইনটু তুল্য সংখ্যা দিয়ে শিখছি, বিক্রিয়াটা এখনো জানি না, তাহলে আমরা মোল ইনটু তুল্য সংখ্যা দিয়ে করি। আর তুমি যদি সমতাকরণ করা শিখে যাও তখন তুমি সহগ অনুপাত দিয়ে করো। তাহলে আমি বলতে পারি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 মনে আছে কিনা, তার তুল্য সংখ্যা 5, NH2O2, এটা মনে রাখা সহজ, দুইটা হাইড্রোজেন আছে মানে এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে দেখো ভি ইন্টু এস নিব আমরা, তাহলে ভি হচ্ছে 10 × 10⁻³ গুণন এস। এস হচ্ছে কি ভাই, এস হচ্ছে ঘনমাত্রা যেটা বের করতে বলছে, গুণন হচ্ছে 5। হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে 10% WV দেওয়া আছে, দেখো মনে আছে কিনা, 10x/m, সো 10 × 10⁻³ হতেছে 34, গুণন হচ্ছে 2। তো তুমি যদি এটা হিসাব নিকাশ করো তুমি এখানে এস এর ভ্যালুটা পাবা হচ্ছে, দেখো প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে 1.176 এত মোলার। আবারও বলি ভাই তুমি যদি সহগ অনুপাত শিখে যাও তখন তুমি কিন্তু ওই সমতাকরণ শিখে যাও তখন তুমি এই ফর্মুলা ইউজ না করে বিক্রিয়া থেকে সহগ অনুপাত ইউজ করতে পারো, কোনো প্যারা নেই। এটা একটু লিখে নাও, এটা জাফর ভাই যখন বুয়েটে পরীক্ষা দিছিল তখন আসছিল। আমি হচ্ছে পরীক্ষা দিয়ে বের হই মনে সব ভুলে গেছি। সব ভুলে গেছেন ভাই, কোনটা কোনটা আসছিল? আচ্ছা আমার কাছে একটা স্টিলের নমুনা আছে, মানে লোহা আছে, তাতে সালফিউরিক অ্যাসিড মেশাইছে, মানে আয়রনের সঙ্গে মেশাইছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এখান থেকে তৈরি হয়েছে ফেরাস সালফেট। তোমাদেরকে একটা আমি মোল ইনটু তুল্য সংখ্যা দিয়ে করাইছি আর একটা আমি সহগ অনুপাত দিয়ে করাই, তাহলে মজা হবে। ওই বিক্রিয়া করতে গেলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি, তাহলে K2Cr2O7, দেখো সালফিউরিক অ্যাসিড তো এখনো এখানে আসছে, প্লাস হচ্ছে যে ফেরাস সালফেট যেটা ওখানে তৈরি হয়েছে সেইটা, তাহলে এখানে তৈরি হয়ে গেছে K2SO4, এখানে তৈরি হয়ে গেছে Cr2SO4 whole 3, এখানে তৈরি হয়ে হচ্ছে পানি, আর এখানে তৈরি হয়ে গেছে Fe2SO4 whole 3। আচ্ছা আমি এখানে আসলে কি সমতাকরণটা হতেছে তোমাদেরকে লিখে দিতেছে, আমি কই পাইছি সেটা হচ্ছে এখন বড় কথা না, আমি লিখে দিচ্ছি তোমরা তো শিখে নিবা ওই যে ভিডিও দেখে। এখানে 6 হবে, এখানে যদি 6 হয় তাহলে এখানে হবে হচ্ছে 3, এখানে হবে হচ্ছে 2, বাকি সবকিছু ঠিক আছে, এখানে 7 হবে, এখানে যদি 7 হয় 7 × 14, এখানে 7 হবে। তো বাকিটুকু কিন্তু ওই যে আবার বলতেছি একটা তোমাদেরকে সহগ অনুপাত দিয়ে করাইছি, সরি একটা হচ্ছে মোল ইনটু তুল্য সংখ্যা দিয়ে করাইছি আর একটা সহগ অনুপাত দিয়ে করাইছি, একভাবে করলে হয় কোনো সমস্যা নাই। এই সমতাকরণ কই পাইছি? আমার মুখস্থ, তুমি কই পাবা ওই ভিডিওটা দেখে নিবা। এখন তো এখানে কিন্তু লিংক আপ রিয়াকশন, লিংক আপ কি আমাকে দেওয়া আছে হচ্ছে কোনটা, এটা দেওয়া আছে আমাকে বের করতে হবে কোনটা, এইটা ঘটককে, দেখো ভাই ফেরাস সালফেট। তাহলে সহগ অনুপাত ইউজ করো, NK2Cr2O7/1 সমান NF ferrous sulfate/6। আবার দেখো ফেরাস সালফেটের মোল সংখ্যা আর ফেরামের মোল সংখ্যা কি সমান, তাহলে NF ferrum/6 লিখতে পারি। আমার এটা লাগবে না, আমার লাগবে প্রথমটা এবং শেষটা। আবারও বলি লিংক আপ রিয়াকশন যেমনটা শিখছিলাম ঠিক সেরকম। এই কে জানি প্রশ্ন করছে জারণ বিজারণের কয়টা রিয়েকশন মনে রাখা লাগবে, একটা মনে রাখতে হবে না, সমতাকরণ করা তো নিয়ম আছে ভাই, মনে কেন রাখবা, মুখস্থ কেন করবা। তাহলে এখানে ফেরাস সালফেট আছে ঘটক, দুইটা বিক্রিয়া থেকে লিংক আপ করলাম, এবং একটা হতেছে আমাকে আয়রন বের করতে বলছে, সো এখানে যেহেতু ফেরাস সালফেটের 6 আছে তাহলে ফেরাস সালফেটের নিচে 6, ডাইক্রোমেটের নিচে 1, আবার ফেরাস সালফেটের মোল সংখ্যা এবং ফেরামের মোল সংখ্যা সমান, সেটা আমি লিংক আপ করছি। তাহলে বাকিটুকু যদি না লাগে পটাশিয়াম ডাইক্রোমেটে দেখো কি দেওয়া আছে ভাই, পটাশিয়াম ডাইক্রোমেটে দেওয়া আছে হচ্ছে V × S, ভি দেওয়া আছে 27.4 × 10⁻³, এস দেওয়া আছে 0.022,
এটাকে আর গুণন করো, আচ্ছা আর গুণন পরে করব। আর ফেরামের ক্ষেত্রে কি দেওয়া আছে ভাই? ফেরামের ক্ষেত্রে আমার ভর লাগবে, মানে ডব্লিউ বাই হইতেছে 55.85 বাই হইতেছে 6। তুমি যদি এখানে ডব্লিউ বের করো, এখানে আসবে দেশে 0.202 এত গ্রাম, এবং এত গ্রাম কি লোহা, বিশুদ্ধ লোহা। তাহলে যদি পার্সেন্টেজ বের করো, আমি একবারে উত্তরটা লিখে দিচ্ছি, পার্সেন্টেজ এখানে বের হবে হচ্ছে 99.02 এত পার্সেন্ট। অনেক ভালো লোহা, লোহাতে পরিমাণ অনেক বেশি। ওকে ভাই, এই নেক্সট ম্যাথটা বুয়েট 18-19 সালে আসছিল, ঠিক তোমাদের আগে। এইচ ডব্লিউ বিশ্বাস রাখো ভাইয়ের উপর, এটা তুমি বাসায় গিয়ে পারবা। এরপর আসা হচ্ছে আয়োডোমিতি এবং হচ্ছে আয়োডিমিতি। এটা নিয়ে অনেকে প্যারা খাও, একটা হচ্ছে আয়োডোমিতি, একটা হচ্ছে আয়োডিমিতি। সো দিস ইজ হচ্ছে, এটা হচ্ছে আয়োডিমিতি, আমি বুঝাই দিচ্ছি। আর এটা হচ্ছে আয়োডোমিতি। আমি যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম তখন আমি এভাবে চিন্তা করতাম, আয়োডি, ডি মানে হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট মানে কি? সরাসরি আমাকে দেখো, আয়োডিন হচ্ছে একটা জারক, তার সঙ্গে এটা বিজারক দেওয়া আছে, সোডিয়াম থায়োসালফেট। সো এ হচ্ছে বিজারক। সো সরাসরি জারক বিজারকের সঙ্গে বিক্রিয়াকে আমরা আয়োডিমিতি বলি। আর আয়োডোমিতি বলতে বোঝায় যে আমার কাছে একটা আয়োডাইড লবণ, দেখো এটা একটা আয়োডাইড সল্ট, এই আয়োডাইড সল্ট দিয়ে প্রথমে আয়োডিন তৈরি করব, সেই আয়োডিনের সঙ্গে অন্য একটা বিজারক দিয়ে বিক্রিয়া করাবো, এটা হচ্ছে আয়োডোমিতি। সো আয়োডি, আয়োডো, এগুলো আসলে কখনো পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের মধ্যে অনেকের কনফিউশন তৈরি হয় যে আয়োডি কোনটা, আয়োডো কোনটা। মনে রাখবে আয়োডি মানে হচ্ছে ডিরেক্ট, আয়োডো মানে হচ্ছে ইনডিরেক্ট। আয়োডিনে সরাসরি আয়োডিন দেওয়া থাকে, আয়োডোতে তো হতেছে আয়োডাইড থেকে আয়োডিন তৈরি করতে হয়। এটা হচ্ছে এদের মধ্যে বেসিক তফাত। এবং আমাদের বইতে যে সকল ম্যাথটা দেওয়া থাকে সেটা হচ্ছে আয়োডোমিতির ম্যাথ থাকে, মানে এটার ম্যাথ থাকে। তো দেখো ভাই, এখানে আমরা কি করতে পারি, এখানে এই ফর্মুলাটা ভালো মতো লিখে নাও। এই আয়োডিন দেখছো মাঝখানে ঘটক হিসেবে কাজ করে, তাহলে এন অফ আয়োডিন মানে এখান থেকে লিখতেছে আর কি, সমান সহগ অনুপাত সূত্র, এন অফ সোডিয়াম থায়োসালফেট এন এ টু এসও ফোর বাই হচ্ছে টু। কেন টু? এই যে সহগে দুই আছে। আবার আয়োডিন সমান কি? আয়োডিন সমান হইতেছে এন অফ কপার সালফেট বাই হইতেছে টু। এটা হচ্ছে আমাদের আয়োডিমিতির মেইন ফর্মুলা। এই ফর্মুলা মনে রাখলে দিনের সব অঙ্ক মিলে যাবে। তো তোমাদের জন্য একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। ওই যে এন অফ আয়োডিন সমান হইতেছে এন অফ এন এ টু এস টু ও থ্রি বাই হইতেছে টু, সমান এন অফ কপার টু প্লাস বাই হচ্ছে টু, বাকিটুকু হইতেছে বি কে এন, বাসায় করে নেবো আর কি, এটুকু তুলে না শুধু। আমি তো স্লাইড দিয়ে দেবো, সেটা নিয়ে প্যারা খেও না। আমরা আসলে এটা মেইনলি পড়বো, বিয়ার ল্যাম্বার্ট ল। একটু নড়ে চড়ে বসো, একটু ঠিকঠাক মতো বসো। সো বিয়ার ল্যাম্বার্ট ল ক্লাস কয়টা পর্যন্ত? আর 10 মিনিট হবে ম্যাক্সিমাম। আমি জানি এটা কেউ পারো না ভালো মতো, খুব কম মানুষ আছে এটা পারো। বিয়ার ল্যাম্বার্ট ল হচ্ছে আমরা ঘনমাত্রা মাপি, এটা হচ্ছে ঘনমাত্রা মাপা হয়। কিরকম ধরো, আমি এখানে একটা দ্রবণ নিলাম, তো এখান থেকে লাইট ইনপুট করলাম আই নট, এখান থেকে আই বের হলো, এবং এর মধ্যে আসলে ভাই আমাদের কি আছে, এর মধ্যে আমাদের স্যাম্পল আছে, এটা কিন্তু ভালো মতো বুঝো। এখন খুবই কমন সেন্স যে এই আই নটটা অবশ্যই আই থেকে বড় হবে, কেন ভাইয়া? কারণ কিছু পরিমাণ আলো তো অবশ্যই শোষণ হবেই, সবটুকু তো এখান থেকে বের হবে না, কারণ এখানে আমার মাঝখানে স্যাম্পল রাখছে, ও কিছু পরিমাণ আলো শোষণ করবে। তো এখানে আমরা হইতেছে যেটা শোষণ পাঠাইছি সেইটা তার লগ নেই, মাইনাস যা পাঠাইছি, যা বের হয়েছে তার লগ নেই। তাহলে দেখো, যা পাঠাইছি তার লগ মাইনাস যা বের হয়েছে তার লগ, এর বিয়োগফলটা অনেকটা অ্যাবজর্ভেন্স মানে শোষণ ক্ষমতা হচ্ছে একটা হিসাব নিকাশ দেয়। তাহলে এখানে এ সমান থাকে হইতেছে লগ আই নট বাই হইতেছে আই, এবং একে আমরা কি বলি, একে বলে হইতেছে অ্যাবজর্ভেন্স। দেখো ফিল পাও কিনা, যা পাঠাইছি তার লগ মাইনাস যা বের হয়েছে তার লগ, তাহলে বিয়োগফল দিয়ে কি সিম্বলাইজ করে, যেটুকু শোষিত হয়েছে, বাকিটুকু কমন সেন্স। দেখো এই শোষণ বেশি হবে যদি এই দৈর্ঘ্যটা বেশি হয়,
যত বেশি দৈর্ঘ্য তত বেশি পরিমাণ শোষণ হবে, শোষণ বেশি হবে যদি হইতেছে এই ঘনমাত্রা বেশি হয়। তাহলে আমি বলতে পারি এ সমানুপাতিক এল ইনটু সি, তাহলে এ সমানুপাতিক হইতেছে, সরি সমানুপাতিক না, এপসাইলন ইনটু এল ইনটু সি। তাহলে তুমি মনে রাখবে ভাই এই ফর্মুলাটা, খবরদার মনে রাখা লাগবে, এই ফর্মুলাটা মনে রাখা লাগবে। এবং এখানে এপসাইলন এর পরিচয় হইতেছে অ্যাবজর্পটিভিটি, অ্যাবজর্পটিভিটি বাংলা জিনিস শোষণ গুণাঙ্ক নাকি জানি বলে। আরেকটা জিনিস আছে ট্রান্সমিটেন্স, ট্রান্সমিটেন্স এর বাংলা আমি জানি না। ট্রান্সমিটেন্স টি সমান হতেছে আই বাই হতেছে আই নট। দেখো ট্রান্সমিটেন্স এর বাংলা হচ্ছে নির্গমন, একটা হচ্ছে শোষণ অ্যাবজর্বেন্স, আর ট্রান্সমিটেন্স হচ্ছে নির্গমন। আচ্ছা নির্গমন, ট্রান্সমিটেন্স জিনিসটা কি, দেখো আমি আই নট হচ্ছে ওখানে পাঠাইছিলাম, তার আই হইতেছে বের হইছে, ইনটু 100 দিয়ে গুণ করলে এটাকে তুমি পুরো ভ্যালুটা কিসে পাবা, পার্সেন্টেজে পাবা। মানে দেখো যা পাঠাইছিলাম তার কত অংশ বের হইছে, মানে নির্গমন হইছে। এবং এখান থেকে যদি বুঝতে পারি, দেখো ট্রান্সমিটেন্স মানে আই বাই আই নট, আর এ সমান লগ আই নট বাই আই, তাহলে আমরা বলতে পারি যে এখানে এ সমান হতেছে লগ ওয়ান বাই টি। ভাই রে ভাই কত ফর্মুলা লিখে দিল ভাইয়া, আমি এখানে বেছে বেছে দিচ্ছি তুমি কোন কোনটা মুখস্থ করবা। এটা কিন্তু সহজ, বইতে কিন্তু অনেক কঠিন করে দেওয়া আছে, খবরদার বই পড়তে যাও না, আর বই পড়তে গিয়ে তোমার মাথা চুল ছিঁড়ে গেলে আমার দোষ নাই। তাহলে আমি একটু এই অঙ্কটা এখানে একটু ছোট করে লিখে দিই, ফর্মুলাটা কি মনে রাখবা, এ সমান হইতেছে এপসাইলন ইনটু এল ইনটু সি একটা, এ সমান হইতেছে লগ আই নট বাই একটা আই, এ সমান হইতেছে লগ ওয়ান বাই টি একটা, আর টি সমান হইতেছে আই বাই আই নট, আর 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পাওয়া যায়, ওটা আমাদের আসলে খুব বেশি হবে না। এই চারটা সূত্র তোমাকে মনে রাখাই লাগবে, এই চারটা সূত্র মনে না রাখলে তোমার খবর আছে। এই চারটা সূত্র একটা জায়গায় বক্স করে লিখে নাও। আর এখন থেকে আমি যে অঙ্কগুলো করাবো অঙ্ক তোলার দরকার নেই, আমি অঙ্কের সমাধানটা দেখাই, কারণ তোমরা 10 মিনিট পরেই পিডিএফটা পেয়ে যাবা। অঙ্কটা একটু আমার সঙ্গে সঙ্গে পড়ো, এখন আর তুলো না, কারণ 10 মিনিট পরেই পিডিএফ পেয়ে যাইতেছ। 100 সেমি কিউব জলীয় দ্রবণে কোন যৌগের এত গ্রাম দ্রবীভূত আছে, এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, আসলে এটা আমাদের অঙ্কে কাজে লাগবে না, এবং 10 সেন্টিমিটার পথের দৈর্ঘ্যে শোষণ এত হলে এর কি বলে মোলার শোষণ ধ্রুবক কত। তো কথা হচ্ছে ভাই প্রথমে দেখি আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে শোষণ দৈর্ঘ্য, মানে এল এর মান দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, এর মান দেওয়া আছে হচ্ছে কত 0.06, আমাকে এপসাইলন বের করতে বলছে। এবং এই অঙ্ক যদি তুমি করো বুয়েট 16-17 সালে স্টুডেন্ট তুমি যদি হইতে, তুমি এখানে, আমি জানি এখানে যারা ক্লাস করতেছে 99% মানুষজন ভুল করতো, কেন ভুল করতো দেখো, আমাকে বের করতে বলছে মোলার শোষণ ধ্রুবক, মানে এইখানে অবশ্যই 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 তোমাকে ঘনমাত্রাটা মোল পার লিটারে নিতে হবে। ভাই দেখো এখানে কি দেওয়া আছে, গ্রাম পার লিটারে দেওয়া আছে, গ্রাম পার মোলে দেওয়া আছে। তাহলে আবারও বলতেছি ভাই এখানে দেওয়া আছে হচ্ছে সেমি কিউবে ভর দেওয়া আছে, আমাকে এটা নিতে হবে হইতেছে মোল পার লিটারে। তাহলে সি সমান আমরা জানি কি এন বাই ভি, এন কত ভাই, ভর দেওয়া আছে 0.95, একটু সুন্দর করে লিখে একে আণবিক ভর দিয়ে ভাগ করব কত 8800, আর নিচে ভি দেওয়া আছে হচ্ছে 100 সেমি কিউব মানে 0.1। তাহলে তুমি এখানে সি এর মানটা পাবা হইতেছে 5.05 × 10⁻⁴, এত মোল পার লিটার। বাকিটুকু তো আমরা জানি ভাই, এ পাশে লিখতেছি এ সমান হইতেছে এপসাইলন ইনটু এল ইনটু সি, তাহলে এখানে তুমি এপসাইলন এর একটা ভ্যালু পাবা, বাকি সবগুলোর ভ্যালু দেওয়া আছে। এবং এর ইউনিট হবে হইতেছে, এর কোনো একক নাই, এল এর একক এবং সি এর একক, সি এর একক কি মোল পার লিটার, কিন্তু উল্টে গেলে কি হবে লিটার পার মোল পার সেন্টিমিটার। সো ভাই এখানে কিন্তু একক মনে রাখা কিন্তু খুবই জরুরি, খুবই জরুরি মানে খুবই জরুরি ফর যে আইন। এবং এই অঙ্ক যদি তোমার ভুল হয় তাহলে একক কনভার্সনে ভুল হবে।
আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথে চলে আসছে, অঙ্ক তুলতে হবে না। এক সেন্টিমিটার শোষণ দৈর্ঘ্যের মানে ভাই আমাকে এল এর মান দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার, আমরা লিখে নেই। ওকে, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আপাতিত আলো 80% নির্গত হয়। আচ্ছা, 80% নির্গত হয়, ঠিক আছে, তার মানে আমাকে টি এর মান দেওয়া আছে হচ্ছে 0.8। ওকে, যদি বস্তু শোষণ ক্ষমতা মানে এপসাইলন এর মান দেওয়া আছে এটা 2 হচ্ছে লিটার পার গ্রাম পার সেন্টিমিটার হয়, তাহলে আমাকে বের করতে বলছে কি ঘনমাত্রা। তাহলে ফর্মুলা জানি, এ সমান হতেছে এপসাইলন ইনটু এল ইনটু সি। ভাইয়া এর মান তো সরাসরি দেওয়া নাই, তাহলে আমরা জানি এ সমান হচ্ছে লগ 1/টি ইনটু হতেছে এপসাইলন ইনটু এল ইনটু সি। সব দেওয়া আছে এখানে, সি এর ভ্যালু যেটা বের হবে সেটাই বের হবে উত্তর, এবং উত্তর বের হবে হতেছে কিসে, দেখো এখানে তোমরা ভুল করবা, সরি, তোমাকে সি এর একক দেখে এপসাইলনের একক নিতে হবে, এপসাইলনের একক দেখে সি এর একক নিতে হবে। এখানে লিটার পার গ্রাম দেওয়া আছে, মানে এখানে কি হবে গ্রাম পার লিটার। আবারও বলতেছি এই অঙ্কগুলো করতে গেলে ভুল যদি হয় তাহলে ভুল কিন্তু হবে কিন্তু ইউনিট কনভার্সনে। ও সরি, ওটা লাস্ট ম্যাথ না, এটা লাস্ট ম্যাথ। এই অঙ্কটা অনেক মজার একটা ম্যাথ। কোন দৌর যোগে এল শোষণ দৈর্ঘ্যের কোন সেলে আপতিত আলোর 10% আলো শোষণ করে। তাহলে প্রথমে দেখি ভাইয়া, 10% শোষণ করে এবং বলছে সেলের দৈর্ঘ্য 5 গুণ বেশি হলে, 5 গুণ বেশি হওয়া আর 5 গুণ বৃদ্ধি করা, ব্রো এটা কিন্তু এক জিনিস না, খবরদার খবরদার। 5 গুণ বেশি হওয়া মানে 5x হয়েছে, আর 5 গুণ বৃদ্ধি পাওয়া মানে হতেছে এখানে 6x হয়েছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এটা কিন্তু বাংলা কথার মারপ্যাচ। সেখানে 5 গুণ বেশি হয়েছে বলছে, 5 গুণ বৃদ্ধি পাইছে সেটা কিন্তু বলে নাই। আচ্ছা আমরা একটু 5 গুণ বৃদ্ধি পাইছে এটা লিখে নেই। পাঁচ গুণ বৃদ্ধি পাইছে, ধরো আপাতিত রশ্মির কত অংশ হলো শোষিত হবে, তাহলে আগে ছিল হইতেছে এলন, তাহলে এল টু সমান কত হবে, এল টু সমান হইতেছে এলন প্লাস হইতেছে 5 এলন, দেখো বৃদ্ধি পাইছে যেহেতু, সো 6 এলন হবে। এখানে আমাকে কি বলছে, 10% হলো শোষিত হয়, মানে টি ওয়ান এর মান দেওয়া আছে কত, 0.90%, মানে 0.9। ভাই কই পাইছেন, 10% যদি শোষিত হয় তাহলে কত শতাংশ বের হয়, 90% বের হয়। আমাকে টি টু বের করতে বলছে, সরি টি টু না, দেখি কি বের করতে বলছে পরে আসে। এখন এখানে আমি সবকিছু ঠিক রাখছি ভাই, শুধুমাত্র কি করছি সেলের দৈর্ঘ্য চেঞ্জ করছি। তাহলে আমরা জানি এ সমান হইতেছে এপসাইলন ইনটু এল ইনটু সি, মানে এ সমানুপাতিক কি ভাই, এ সমানুপাতিক এল। তাহলে আমি বলতে পারি A1/A2 সমান L1/L2, এর মান তো সরাসরি দেওয়া নাই, তাহলে আমরা জানি লগ 1/T1, এটা যদি কনসেপ্ট বুক করে দেখে করতে যাও তাহলে কিন্তু মান নষ্ট হয়ে যাবে। লগ 1/T2 সমান এখানে এলন আর এখানে 6 এলন, এলন এলন কাটাকাটি যায়, টি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে, তুমি যদি এখানে টি টু বের করো, তুমি টি টু এর ভ্যালু যেটা পাবা সেটা পাবা হচ্ছে ভাইয়া 0.53, তার মানে 0.53 আর একটু বলে দেই 1/4, তাহলে 53.14% এত পার্সেন্ট আলো কি হবে নির্গত হবে। আমাকে বলছে কত অংশ শোষিত হবে, তার মানে 100 থেকে মাইনাস করি 53.14, সো এখানে যেটা থাকে সেটা হইতেছে 46.86 এত পার্সেন্ট, সো এটা হচ্ছে ভাই আমার উত্তর। এগুলো হচ্ছে স্লাইডে দেখে নিও, ওই যে তোমাদের অনেকের প্রশ্ন ছিল ভাইয়া অর্থনৈতিক রসায়ন পড়াবেন না পড়াবেন না পড়াবেন না, এই জিনিসগুলো পরীক্ষায় আসে, অ্যানালাইসিস করে দেখেছি, লিখে দিছি বাসায় গিয়ে একটু নিজে পড়ে নিম। সো ভাই এটুকু ছিল তোমাদের সঙ্গে আমাদের আজকের সেশন, আমি একটু কথা বলি, দাঁড়াও স্লাইড শেয়ারটা বন্ধ করি। আচ্ছা প্রথম কথা হচ্ছে ভাই তোমাদের কিছু প্রশ্ন, ওগুলো আসলে তোমাদের করানোর উদ্দেশ্য আমি স্লাইডে দেইনি, ওটুকু তুমি ব্ল্যাঙ্ক রেখে দেওয়ার উদ্দেশ্যে স্লাইডে দিছিলাম, তবে ওগুলো বাসায় বসে অবশ্যই করবা, মানে অবশ্যই করবা।
আর এরপরে কথা হচ্ছে ভাই, আমি সময় বেশি নিছি, আমি জানি আমি অনেক বেশি টাইপের ম্যাথ দেখাইছি যেগুলো বইতে নাই। বইতে নাই তার মানে যে এইচএসসি পরীক্ষা আসে না বা অ্যাডমিশনে আসে না তা কিন্তু না, এগুলো অবশ্যই পরীক্ষা আসে, আমি চেষ্টা করছি কভার করে দেওয়ার জন্য। এবং আমি এই ফিলোসফিতে অলওয়েজ আগাই যে যদি আমি কোনো একটা ম্যাথ তোমাকে করে দেই বা করে না দেই, সেই ম্যাথটা যদি পরীক্ষা আসে তখন সেটা যদি তুমি না পারো সেটাই আমার থেকে যায় আসলে। সো ভাইয়া সরি বলে নিচ্ছি, সময় অনেক বেশি নিছি তাই। সবাই ভালো থেকো, সবাই ভালো মতো পড়াশোনা করো, আর এইচএসসি পরীক্ষা নিয়ে মোটো টেনশন করো না। এইচএসসি পরীক্ষা হবে কি হবে না সেটা তো এখন আমরা জানি না, বাট উদ্ভাস থেকে তোমাদের জন্য বেস্ট ডিসিশনটা নেওয়া হবে, তোমরা এই ভরসাটুকু রাখতে পারো। সো ভাই ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো, আর আমার জন্য দোয়া করো। ওকে ভাই, আল্লাহ হাফেজ। জাফর ভাই কিছু বলবেন? না শাওন, ওকে ঠিক আছে শাওন ভাই, অনেক ধন্যবাদ। আর হচ্ছে পিডিএফ ভাই একটু আপলোড দিয়ে দেন শাওন ভাই। আমি এখনই আপলোড দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা একটা তোমাদের জন্য একটা ফুল লঞ্চ করতেছি, তোমরা ফোন দিয়ে দাও। তোমরা ভালো থাকো, আজকে পর্যন্ত